বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিতর্কিত বিষয় যাহা দ্বারা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, ক্ষেত্র বিশেষে সহজ সরল মুমিন মুসলমানদের ঈমানটা পর্যন্ত নিয়ে নেওয়া হচ্ছে। আমি আজকে সেই মুসলিম লেবাসধারী একটি ঈমান চোরের পরিচয় আপনাদের সামনে কোরআন হাদিস থেকে করে দিব। ওয়াজ তো সবসময় শুনেন, বিভিন্ন বিষয়, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, নামাজ, রোজা, হজ, জাকাত, সুদ, ঘুষ, পর্দা পুশি দেয়া সবই তো শোনেন। কিন্তু আপনারা বলেন তো দেখি, যদি কোনো মানুষের ঈমান না থাকে, টুপি মাথায় দিক, দাড়ি রাখুক, লম্বা জামা গায়ে দিক, ঈমান ছাড়া এগুলির কোনো মূল্য আছে? দাড়ি তো রবি ঠাকুরেরও দাড়ি ছিল, কথা বলেন না কেন, ছিল না? ঈমান ছিল? ঈমান নাই, এ দাড়ি তিন হাত লম্বা হয়েও লাভ নাই। আর ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, মহাব্বতের সাথে দাড়ি রাখলেও লাভ আছে, টুপি মাথায় দিলেও লাভ আছে, লম্বা জামা গায়ে দিলেও লাভ আছে। আচ্ছা, আমার প্রশ্নের আপনারা একটু জবাব দেন তো, ঈমান ছাড়া কেউ যদি 100 রাকাত নামাজ পড়ে, সওয়াব কতগুলো হবে? কথা বলতে হবে, সওয়াব হবে। ঈমান ছাড়া কেউ যদি 10 বার হজ করে, লাভ হবে? তাহলে কি বোঝা গেল, আগে ঈমান বাঁচা দরকার। আগে কি বাঁচা দরকার? ঈমান বাঁচা দরকার। তাহলে বলবেন, হুজুর আপনি কি এমন ওয়াজ করবেন বুঝতেছি না, একটু ভেঙে বলেন। ওয়াজের আলোচ্য বিষয় হলো পাক পাঞ্জাতন। আমাদের সমাজের মধ্যে অনেক পীর মুরিদি আছে, ওরা মানুষকে শুধুই বুঝাচ্ছে যে পাক পাঞ্জাতন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আহলে বাইতকে ভালোবাসতে হবে, নবীর পরিবারকে ভালোবাসতে হবে। আহলে বাইত বলতে বলতে আবার পাক পাঞ্জাতনের ধ্বজাধারী হয়ে একেবারে কোরআন হাদিস সব জ্বালায় শেষ করে দিয়ে মানুষকে ড্রাইভার্ট করে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো পথে এরা নিয়ে যাচ্ছে, কথা বলেন না কেন। তো আমি আপনাদেরকে দুটি শব্দের একটা সমন্বয় করব, আহলে বাইতটা আসলে কি আর পাক পাঞ্জাতনটাই বা কি, এটা বোঝার দরকার আছে না নাই? আহলে বাইত এটা সংক্ষিপ্তভাবে আপনার মাথায় রেখে দেন, যার অর্থ হলো নবীজির পরিবার। আহলে বাইত অর্থ কি বোঝায় বলেন না, এটুকু বলতে পারবেন না? নবীজির, তাহলে এক বাক্যে সবাই বলেন, আহলে বাইত মানে নবীজির পরিবার। এখন নবীজির পরিবার বলতে এই সমস্ত ভাইয়েরা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাচ্ছে মাত্র পাঁচজনকে, কয়জন? আচ্ছা, পরিবার বলতে আমরা কি বুঝি? স্কুলের ছাত্র যারা আছেন, কলেজের ছাত্র যারা আছেন, আপনারা তো যখন পরীক্ষা দিয়েছেন, আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিয়েছি, সমাজ পরীক্ষা, পরিবেশ পরিচিতির একটা পরীক্ষা আসে না? আসে না? মানে প্রশ্ন আসে যে পরিবার কাহাকে বলে, এরকম প্রশ্ন আসে না? আপনারা কি বলতেছেন, পরিবার কাহাকে বলে? ওই যে বাবাজি বলছে, বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, নাতি নাতকুড়ি, এরাই তো, নাকি বলেন? তাহলে পরিবার বলতে যারা শুধুমাত্র পাঁচজন বুঝাচ্ছে, এরা আসলে কোরআনের কোন আয়াত দিয়ে বুঝাচ্ছে, আসলে আমাদেরকে কোন দিকে নিতে চাচ্ছে? এরা একবার বলছে আহলে বাইত নবীর পরিবারকে মানো, আবার বলছে শুধুমাত্র পাক পাঞ্জাতনটাই মানতে হবে। এখন দেখেন, এই পাক পাঞ্জাতন এটা হলো ফার্সি শব্দ, বলেন কি শব্দ? এই পাক পাঞ্জাতন কথা আপনি কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। এর মধ্যে তিনটা শব্দের সমন্বয় আছে, পাক পাঞ্জা তন, পাক পবিত্র, পাঞ্জা পাঁচ, তন দেহ, পাক পাঞ্জা তন, পাঁচটি পবিত্র দেহ।
এখন এই পাক পানজাতন আপনাকে মনে রাখতে হবে, আর অর্থটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত অন্তত আপনাকে আর কেউ ধোকা দিতে পারবে না। আপনাদের এইদিকে এই টাইপের ঝামেলা আছে কি না আমি জানি না। হ্যাঁ, তাহলে তো আজকের বক্তব্য জাত মতে শুরু হয়েছে। নামাজ পড়ে না একদিনও খানকা? আচ্ছা, যা বানায় বানাক, কিন্তু আমি কোরআন দিয়ে বলবো, হাদিস দিয়ে বলবো, আয়াত নাম্বার দিব, যদি কারো হিম্মত থাকে এসে আমাকে শিখায় দিবেন, আমি শিখবো। কিন্তু যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে বক বক করে কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? আপনি যদি প্রমাণ করতে না পারেন, ওই পিছনে পিছনে সমালোচনা করার কোনো দরকার নাই। আর আল্লাহর কোরআন আমার হাতে আছে, যতক্ষণ আল্লাহর কালাম থাকবে আমার জীবন থাকবে, হক কথা আমি বলেই যাব। তাহলে বলেন পাক পাঞ্জাতন কয়টা শব্দ হলের মধ্যে? এক নাম্বার, সবাই বলেন, দুই নাম্বার পাঞ্জা, জোরে বলেন, দুই নাম্বার, তিন নাম্বার তন, পাক মানে পবিত্র, জোরে বলেন, পাক মানে পাঞ্জা মানে, জোরে বলেন, পাঞ্জা বুঝেন না, ওই যে আমরা ছোটোবেলা কই যে নে তোর সাথে আমার পাঞ্জা, এই যে পাঞ্জা লড়াই, একজন আর একজনের হাতে শক্তি পরীক্ষা, এটারে কয় পাঞ্জা, পাঁচ। হ্যাঁ, আর তন মানে দেহ, পাঁচটি পবিত্র দেহ। তখন এরা আবার ব্যাখ্যা করে বুঝাচ্ছে পাঁচটি পবিত্র দেহকে। এক নাম্বার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নাম্বার হযরত আলী, তিন নাম্বার হযরত ফাতিমা, চার নাম্বার হাসান, পাঁচ নাম্বার হুসাইন। এই পাঁচজন হলো পবিত্র দেহ, আর এই পাঁচজনের বাহিরে অন্য কাউকে ইমানদার মনে করা যাবে না। সাহাবাদের মধ্যে আলী ফাতেমা হাসান হুসাইন ছাড়া অন্য কাউকে আমরা ইমানদার বলতে পারি না। আপনারা একটু জবান খুলে বলুন তো, সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ বেঈমান মনে করে তার কি ইমান থাকবে? সাহাবারা বলেন মিয়ারে হক, হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি। সাহাবি বিদ্বেষী যারা, এরাই ছিল আবদুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, ইহুদিদের দালাল। আমাদের এই টুপিদারির লেবাসে এখনো আমাদের সমাজ ইহুদিদের নীল নকশা বাস্তবায়নের একদম ঘৃণ্য প্রচেষ্টা চলছে, এটা আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। আজকে আমি আপনাদের বলছি, দেখেন সূরা দাহারের আমি তাফসির করার জন্য বসিনি, তবে এই শুধুমাত্র এই পাক পাঞ্জাতন আর আহলে বাইত এটা প্রমাণ করতে যেখান যেখান থেকে আয়াত টানা লাগে আমি টানবো, এতটুকুই শুধু আলোচনা হবে। কথাকে বুঝতে পারছেন? খেয়াল করেন, সূরা দাহারের আট নম্বর আয়াতে রব্বুল আলামিন উল্লেখ করছেন, ওয়ায়ুত্তুইমুনা ত্বআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়তীমা ওয়া আসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহর ভালোবাসায় খানা খাওয়ায় মিসকিনা মিসকিনকে, ওয়াতিমা ইয়াতিমকে, ওয়াসিরা আর বন্দীকে, জেল বন্দীকে। সুবহানাল্লাহ, বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আর তারা বলে আমরা তোমাদেরকে খানা খাওয়াই, লা নুরিদু মিনকুম জাযা আম ওয়ালা শুকুরা, তোমাদেরকে খানা খাওয়াই এজন্য না যে তোমাদের কাছ থেকে আমরা বদলা নেব, পারিশ্রমিক নেব, অথবা তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা পাব, তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে, এজন্য তোমাদেরকে খানা খাওয়াই না। কেন খাওয়া না, খানা খাওয়াই? লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খানা খাওয়াই, তোমাদের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য খানা খাওয়াই না। সুবহানাল্লাহ, এতটুকুই থাক। এরপরে আরও প্রচুর আয়াত আছে এই কাহিনীর উপরে। আমি তাফসিরে কুরতুবি আজকেও খুঁজলাম, একটু আগেও দেখলাম, তাফসিরে তবারি দেখছি, তাফসিরে ইবনে কাসির দেখছি, তাফসিরে মাজহারি দেখছি, আমি এই আয়াতের উপরে প্রচুর মত পেয়েছি। তবে একটি মত এটাও এসেছে তাফসিরে কুরতুবি সহ বিভিন্ন তাফসিরে, যারা মিসকিন ইয়াতিম এবং জেল কয়েদিকে খানা খাওয়াইতো তারা ছিলেন কে কে? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের ক্ষুধার তো, আল্লাহর নবী ক্ষুধার পেটে আস্তে আস্তে চিন্তা করলেন, আমার মা ফাতেমার বাড়ি একটু গিয়ে দেখি,
পেটে তো খাবার নাই, আমার মা ফাতেমাকে যদি আমি খাবার থাকে বললে কিন্তু নিষেধ করবে না। আল্লাহর নবী নিজের হুজরা মোবারক থেকে এক কদম দুই কদম করে রওনা দিলেন হযরতে ফাতেমার বাড়ি। আমার নবী জি আর হযরতে ফাতেমার বাড়ি তখন খুব একটা দূরে ছিল না। সুবহানাল্লাহ বল। এখানে হাজি সাহেব তো আছেন, বিশেষ করে আমার ভাই তো হাজি সাহেব, ভাই কত শুনে গেছিলেন 19, আলহামদুলিল্লাহ আমি গেছি 15। আর কেউ আছেন হাজি সাহেব দুই একজন? সভাপতি সাহেব, হাজি সাহেব মসজিদের সভাপতি সাহেব, তাই না? দেখেন বর্তমান যেখানে মসজিদে নববী, সে মসজিদে নববীর এক প্রান্তে মিউজিয়াম আছে হাফিজ ভাই, জাদুঘর। এই মিউজিয়ামের অপোজিটে স্মৃতিস্বরূপ তিনটা মসজিদ আছে ছোট্ট ছোট্ট। একটা হলো মসজিদ আবু বকর, ওইটাই ছিল হযরত আবু বকরের বাড়ি। আর একটা ছিল মসজিদে এখনও আছে ওইটা স্মৃতিস্বরূপ, মসজিদে ওমর, ওইটা হযরত ওমরের বাড়ি। পাশেই মসজিদে আলী, ওইটাই হলো হযরত ফাতেমার সেই সময়ের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না। আর নবীজি রওজা আথারে তো শুয়ে আছেন, তাহলে এখন বলেন ডিফারেন্স বেশি দূর না, অল্প সামান্য? তো আল্লাহর নবী হযরতে ফাতেমার বাড়ি এসে প্রবেশ করে বললেন ফাতেমা, ফাতেমা বাবার সামনে আসছে, কিন্তু বাবা ফাতেমার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেছে। কারণ হলো হযরতে ফাতেমার বাড়িতে অনেক দিন যাবত কোনো খাবার নাই, হযরতে ফাতেমার দুই চোখের নিচে একদম কালি পড়ে গেছে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছে। আপনি যখন আপনার মেয়েকে বিয়ে দিলেন আর দুই মাস পর মেয়ের বাড়িতে গেলেন মেয়েকে দেখতে, গিয়ে দেখলেন আপনার মেয়েটা খাওয়া দাওয়ায় বড় কষ্ট আছে, আপনি পিতা হয়ে কিন্তু সহ্য করতে পারবেন না। আল্লাহর নবীও সহ্য করতে পারলেন না, নবীজির দুনো চক্ষুর মধ্যে পানি চলে এসেছে। আল্লাহর নবী বললেন ফাতিমা কি ব্যাপার তোর চেহারার এই অবস্থা কেন? হযরতে ফাতিমা বললেন বাবা চেহারার এই অবস্থা কি বলবো, তোমার জামাতা কোথাও কোনো কাজ পাচ্ছেন না, আজকে তিন দিন পর্যন্ত আলী ফাতেমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। নবী আমার মনে মনে একটু লজ্জা পেলেন, হায় হায় রে আমি একদিনের ক্ষুধার্ত আর আলী ফাতেমা তিন দিন যাবত কিছুই খায় না, না জানি আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কি অবস্থা। কিরে ফাতেমা আমার হাসান হুসাইন কই, নানু ভাইয়া দুইজন? হযরতে ফাতেমা বলেন বাবা আজকে বেশ কিছুদিন যাবত ওদের খুব অসুস্থতা যাচ্ছে, ওরা ঘরে পড়ে পড়ে শুয়ে থাকে বাবা। আল্লাহর রসুল বললেন তাহলে আলী কই? আলী সঙ্গে সঙ্গে হযরত আলী লজ্জায় মাথা নিচু করে সামনে এসে দাঁড়ালেন, রে আলী তুমি হাসান হুসাইনের অসুস্থতার জন্য আল্লাহর কাছে গিয়ে একটু মান্নত করতে পারো না, পিতা হয়ে তুমি কি করো? আল্লাহ আকবার, জোরে কন। কি করতে বলছে? আপনারা কি মান্নত বলেন না মানসিত বলেন? জোরে বলেন। জি না, মানসিত না, বলবেন মান্নাত। জোরে বলেন, কি বলবেন? মান্নাত ইসলামের একটি বিধান, বলেন মান্নাত ইসলামের একটি বিধান। কিন্তু সত্য কথা বললে আমি খুশি হব, বলেন তো বর্তমানে অধিকাংশ মানুষ এই বাংলাদেশে মান্নাত করে কোথায়? সত্য বলার জন্য ধন্যবাদ। তাহলে এবার একটু গলা ছেড়ে দিয়ে জোরে সোরে বলেন মান্নাত কোথায় করে? মাজারে। অথচ আল্লাহর রসুল ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী বলছেন লা নাজরা ফি মাসিয়া, গুনাহের কাজে কোনো মান্নাত নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা তিনার কাছে, একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি, ও নবীজি
মেহরবানি করে আমার একটু কথা শুনবেন। আল্লাহর নবী বললেন, কি বলবা বলো নবীজি গো, আমার বোনের সঙ্গে আমি সমুদ্র সফরে রওনা দিয়েছিলাম, তখন আমার বোন আল্লাহর কাছে নিয়াত করেছে, আল্লাহ সমুদ্র সফর থেকে যদি আমি কিনারে পৌঁছাতে পারি তাহলে এক মাস একটানা রোজা রাখবো। কিন্তু সে সফর করতে করতে মরে গেছে, ইয়া রসুল আল্লাহ, তাহলে এখন আমার কি হবে? আল্লাহর নবী একটা ধমক দিলেন, তোমার বোনকে কে বলছিল এক মাস রোজা রাখার নিয়াত করতে? আমাদের সমাজের মধ্যে কিছু অবান্তর মান্যতের নিয়াত করা হয়, অমক কাজ যদি আমার হাসিল হয়ে যায় অবশ্যই অমক বাবার দরবারে একটা গরু দিব। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এগুলি মান্যতের কোন সিস্টেমই না। বনি ইসরাইলের যুগে এক মহিলার ছেলে অসুস্থ হয়েছে, মহিলা নিয়াত করছে, আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি সাত দিন কবরে, এই জীবিত অবস্থা সশরীরে কবরে থেকে আসব। আচ্ছা বলেন তো, এগুলো পাগলামি না? পাগলামি। আচ্ছা শোনেন, এখন আল্লাহর হাবিব বলছেন মেয়েটাকে, এই তোর বোন মরে গেছে নিয়াত করছে, তুই তো শুনছিস, বলে জি হুজুর, কয় তাহলে এক মাস রোজা এখন তুই রাখ। আল্লাহু আকবার, জোরে কর না কেন, এই এক মাস তুই রোজা রাখ। শুনেন, মান্নত করবেন আল্লাহর জন্য, জবান খুলে বলেন মান্নত কার জন্য? আর মান্নত মানে গরু, মান্নত মানে ছাগল, মান্নত মানে খাসি, মান্নত মানে পীরের দরবার, এগুলি সব ভ্রান্ত চিন্তা। আপনি মান্নত করতে পারেন, আল্লাহ অমক কাজ যদি আমার হাসিল হয় তাহলে তোমার রাস্তায় আমি পাঁচটা টাকা দিয়ে দিব গরিব মিসকিনকে, আপনি বলতেই পারেন। এক টাকাও মান্নত হইতে পারে, এক কোটি হইতে পারে, কথা বলে না? আপনি নিয়াত করতে পারেন, আল্লাহ অমক কাজ যদি আমার হাসিল হয় আমি দুই রাকাত নফল নামাজ পড়ব, অমক কাজ যদি হাসিল হয় একটা নফল রোজা রাখব। এখন কিন্তু এগুলি আর মান্নত করে না, ইবাদতের মান্নত না, এখন খালি মান্নত অমক কবরে অমক মাজারে গিয়ে একটা মুরগি উড়াই দিব। হায়রে মান্নত্রি, কি পাইছে উনি? এখন এদিক দিয়ে মুরগি উড়ায় দেয়, ওই দিক দিয়ে মাজারের খাদেম খুদ্দাম যারা আছে মুরগি ধরে নিয়ে আরেক জায়গায় যা বেসে। কথা কয় না রে যুবকেরা, হ্যাঁ তাহলে তুই দিলি কারে আর খাইলো কে? তুই দিলি কারে আর খাইলো কে রে? মানুষের স্বাভাবিক সেন্স নষ্ট হয়ে গেছে। এখন বলেন আমরা জীবনে আর কখনোই আল্লাহ ছাড়া কোনো মাজারে মান্নত করব? কথা বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাজারে মান্নত করব? হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলছেন মান্নত দুই প্রকার। একটু আওয়াজ করে হাতটাটা জবাব দেন তো, দুইটা আঙ্গুল দেখিয়ে বলেন তো মান্নত কয় প্রকার? আরো জোরে, খুশি হলাম, হাত নামান। এক নাম্বার আল্লাহর জন্য মান্নত, দুই নাম্বার শয়তানের জন্য মান্নত। তাহলে এখন আপনারা বলেন, আমরা কি শয়তানের জন্য মান্নত করব না আল্লাহর জন্য? ভুলেও কখনো আল্লাহ বাদে অন্য কোনো মান্নতের চিন্তা করা যাবে? এবার আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, কয়জন হলো এখানে? দুইজন। আল্লাহর রাসূল, হযরত আলী, হযরত ফাতেমা, কয়জন হলো? ওয়াজ ডানে বামে মাথা দিলে কিছু বুঝবেন না, তিনজন। আর ঘরের মধ্যে শুয়ে আছেন হাসান আর হুসাইন, তিন আর দুই কত হলো? পাক পাঞ্জাতন, অর্থ কি? পাঁচটি পবিত্র। আছে কয়জন? এখন যারা পাক পাঞ্জাতনের ধ্বজাধারী ওরাই সুরা দাহারে আট নম্বর আয়াতের দলিল দিয়ে বলে যে এখানেও আল্লাহ তাআলা হযরত আলী ফাতেমার ঘরের কথা বলছেন, আর এখানেও পাঁচজনই উপস্থিত ছিল, এই পাঁচজন হলো নবীর আহলে বাইত। আর আহলে বাইত মানেই পাক পাঞ্জাতন, যাহা পাক পাঞ্জাতন তাহাই আহলে বাইত বলে এইটা দিয়ে ওরা দলিল দেয়। আপনারাও এখন বলবেন, হুজুর তাহলে আপনিও তো পাঁচজনের কথাই কইলেন, তো ঠিকই তো আছে এ, তাই না? আচ্ছা বের হলো কয়জন জানো? আচ্ছা এবার আসেন, সুরার নাম সুরাতুল আহজাব, জোরে বলেন সুরার নাম কি? আহজাব। একটু আওয়াজ করে বলেন সুরার নাম আহজাব। ২২ নম্বর পারার প্রথম পৃষ্ঠা, একদম প্রথম পৃষ্ঠাতে আয়াত পাবেন সুরাতুল আহজাব, আয়াত নম্বর ৩২। আয়াত নম্বর কত? এবং ৩৩। আমি তর্জমা শোনাই, আপনারা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, ইয়া
নিসা আন্নবী, হে নবীর বিবিগণ, লাস্তুন্নাক আহাদিম মিনান নিসাই, তোমরা আর অন্য নারীদের মতো নও। বলেন, নবীর বিবি আর সাধারণ নারী এক রকম হতে পারে? ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কৌল, তাহলে পরপুরুষের সঙ্গে তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না। ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাজ, মারাজ মানে হলো রোগ। আল্লাহ বলেন, যাদের দেহের মধ্যে, কলবের মধ্যে, মনের মধ্যে ভোগ করার রোগ আছে, দুশ্চিন্তা কাজ করে, তারা যখন তোমাদের গলার আওয়াজ শুনবে, তখন কিন্তু তাদের কলিজার মধ্যে রোগ ঢুকে যাবে, ভোগ করার চিন্তা ঢুকে যাবে। অকুলনা কওলাম মারুফা, সুতরাং তোমরা কথা বলবে মারুফা, সঙ্গতভাবে, নরম আর কোমল কণ্ঠে তোমরা কথা বলবা না। আল্লাহ এই আয়াতে বললেন নবীর বিবিদেরকে এইভাবে কথা বলতে। এরপরে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিগণ, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা সে প্রাচীন অজ্ঞ যুগের নারীদের মতো অশ্লীলতা প্রদর্শন করে বাহিরে বের হয় না, তোমরা ঘরে থাকো। এই আয়াত উল্লেখ করার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর নাস্তিকদের মাথার মধ্যে আগুন জ্বলে, এই যে সেই কোরআন আর মোল্লা গোষ্ঠী মুহাম্মাদের জামানা থেকে আজ পর্যন্ত নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে, নারীদেরকে একদম ঘর বন্দি করছে। সুতরাং নারী জাতি, তোমরা বুদ্ধিমান হও আর ঘর থেকে বের হও। নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, সমাজ উন্নতি হবে। নারী আর পুরুষ সমান সমান অধিকার। আপনারা একটু জবান খুলে বলুন তো, নারী যদি 1 টাকা দান করে যে সব পাবে, পুরুষ 1 টাকা দান করলে সব সমান সমান না, কম বেশি আছে? জানেন না, দুশ্চিন্তায় পড়ছেন, তাহলে কেমন জানি হলো। আচ্ছা, নারী যদি হজ করে সব অর্ধেক, পুরুষ হজ করলে সব ডবল, তাও কথা কর না, সমান সমান, জোরে বলেন। নারী যদি একবার আল্লাহ বলে সওয়াব যা পাবে, পুরুষ একবার আল্লাহ বললে সওয়াব, জোরে বলেন। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে নারী আর পুরুষদেরকে সমান সমান দিয়ে দিলেন, কিন্তু এই শয়তানের ঘরের শয়তানরা নারীদেরকে ভুল বুঝাইছে, উল্টো বুঝাইছে, তুমিও সমান, পুরুষও সমান, তুমি যদি কামাই করো, পুরুষও যদি কামাই করে, সংসার অনেক উন্নয়ন হবে। সমান অধিকারের একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন, এক বৈরাগী আরেক বৈরাগিনী পাহাড়ের উচ্চ চূড়ার মধ্যে ঘর বানাইছে, একটা টুংটুঙি খেরের সালা ঘর, আর সেই জায়গার মধ্যে তারা অবস্থান করতে থাকে। গভীর রাত যখন শুরু হলো, গভীর রাত্রে ঝোড়ো হাওয়া স্টার্ট হয়ে গেছে, এবার কিছুক্ষণ গেলে বৈরাগিনী বলছে, আমাকে একটু তুমি সুযোগ করে দাও, আমি কিন্তু একটু পেশাব করতে চাই। কি বলছে বৈরাগী? বলে, চুপ থাক, এই ঝড় বৃষ্টির মধ্যে কেমনে কি সময় খালি পার হয়ে যাচ্ছে, একটু পর বৈরাগীরও পেশাব লাগছে। বৈরাগী বলতেছে, আমার কাম আগে সারি, তুই একটু বস, আমি জানালা দিয়ে কাম সারবো, বাইরে যাওয়ার দরকার নাই। এবার বৈরাগিনী স্বামীর হুকুম মানতে বসে গেছে, আর বৈরাগী স্ত্রীর পিঠে দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে জানালা দিয়ে। মেয়ে মানুষের পিঠে দাঁড়িয়ে পেশাব করা কি যে মজা, বৈরাগী লাগবে 1 মিনিট, সেখানে লাগাইছে 5 মিনিট, মজাই মজা, কথা বুঝতেছেন না। একটু পরে বৈরাগিনী বলছে, আমার তো আর সহ্য হচ্ছে না, পেশাব তো আমারও করা লাগবে, তুমি বসো, আমি একটু দাঁড়াই। এবার বৈরাগী খাইছে, রে সমান সমান অধিকার তো। বৈরাগী মাথা নিচু করে যদিও বসেছে, কিন্তু বৈরাগিনী ওই বৈরাগীর পিঠে দাঁড়িয়ে যখন পেশাব করা শুরু করেছে সমান অধিকারের জন্য, আপনারা বলেন তো, এবার বৈরাগিনীর পেশাব বৈরাগীর মুখে না বাহিরে? এর নাম সমান সমান, কথা বলেন আরে যুবকেরা, এর নাম কি? সমান সমান। তাহলে এবার বলেন, এই প্রগতিবাদী শয়তানদের সমান সমান অধিকারের ফলাফল ভালো না খারাপ? এতে কোনো সন্দেহ আছে? প্রিয় হাজারা মজলিস,
ওরা বলছে মহিলাদেরকে মোল্লারা ঘরে ঢুকাইছি, তোমরা কোরআন জীবনে বুঝো না, বুঝার চেষ্টাও করো না, মহিলা তিন কারণে বাইরে যেতে পারিবে। জোরে বলুন কয় কারণ, আরো জোরে। এক, ব্যক্তিগত কারণে মহিলা বাইরে যেতে পারবে পর্দা রক্ষা করে। সুবহানাল্লাহ, পড়েন কি এখন তার ব্যক্তিগত প্রয়োজন হলে সে কি ঘরের মধ্যে মরবে নাকি? দুই নাম্বার, মহিলা অসুস্থ হলে পর্দা রক্ষা করে সে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য বাইরে যেতে পারিবি। সুবহানাল্লাহ, বলেন। তিন নাম্বার, মহিলা তাকে বিয়ের আগে দেখাশোনা করবে তার গার্ডিয়ান পিতা, পিতার অনুপস্থিতিতে তার ভাই, ভাই পিতা। মহিলার বিয়ে হয়ে গেল, বিয়ের পরে এখন তাকে দেখবে তার স্বামী, স্বামী নাই সন্তান, কি বলেন না কেন? এখন দেখা যাচ্ছে মহিলার স্বামী সন্তান পিতা ভাই কেউ নাই, এই মহিলা তাহলে এখন কি করবে? এই মহিলা অন্তত পেট বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য পর্দা রক্ষা করে সেফটির মধ্যে যতটুকু সম্ভব জীবন রক্ষার জন্য সে কাজ করতে পারবে। ইসলাম তাকে এ ব্যাপারে অনুমোদন দান করেছে। ওরে নাস্তিকের বাচ্চারা, আর তোমরা বলছো আমরা মোল্লারা মহিলাদের ঘরের মধ্যে ঢুকাইছি, শয়তানের ঘরের শয়তান। আমরা কাউকে ঘরের মধ্যে ঢুকাই নেই, বরং কোরআন বলছে কি সুন্দর কথা, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা, যখন কাফেররা গোলাকার হয়ে বসে থাকতো, এক কাফের এসে সব কাফেরদেরকে শুভ সংবাদ দিত, উনসা তোমার কন্যা সন্তান হয়েছে, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান। এই কথা শোনার সাথে সাথে কাফেরের একদম চেহারা কালো হয়ে যেত, কন্যা সন্তান হলো, ছি ছি ছি, এই কন্যা বড় হবে, আরেকজনের শয্যা সঙ্গিনী হবে, এই লজ্জা আমি রাখবো কোত্থেকে? অহুয়া কাজিম, রাগে তার গলার মধ্যে একটা গড়গড়ি আওয়াজ শুরু হতো, এক মুহূর্তে আর সেই মজমায় দেরি করতো না, ওখান থেকে উঠে এই কাফের তার সদ্য নবপ্রসূত কন্যা সন্তানকে গলা টিপে অথবা কখনো জিন্দা কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে দিত। আর আল্লাহ রসুল কি করেছেন? ওই সমস্ত নারীদেরকে মাটির গর্ত থেকে উঠিয়ে রানীর আসনে বসিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো কথা বলেন না কে, এই পিছনের যুবকেরা, গল্প করা যাবে না, এক আওয়াজে সকলে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে সম্মানের আসনে বসিয়েছেন, নারীরা আমার মায়ের জাত, আমার বোনের জাত। পুরুষ বাড়ির বাহির থেকে যোগান দিবে, আর নারী তার ঘরটাকে যোগান দিবে। অকরণা ফি বুয়ুতিকুন্না, নারী ঘরে অবস্থান করে ঘর দেখবে, রান্নাবান্না করবে, সন্তান পেটে ধারণ করবে, এরপরে সন্তান প্রসব করবে, সন্তান লালন পালন করবে, স্বামীর সেবা করবে, এরপরে আপনার রন্ধনশালার যত কাজ সে করবে। এখন যদি নারী চাকরি করে, এই চাকরি করতে গিয়ে সে চাকরিও করবে, আবার বাড়িতে এসে ভাতও রান্না করবে, আবার সন্তানও পেটে ধারণ করবে, আবার তাদের প্রতি মাসে মাসে শারীরিক অসুস্থতা আসে, এ কষ্টের মধ্যে সে অফিস বাদ দিতে পারবে না, চাকরি তাকে করে যেতেই হবে। কি এমন কোনো আইন বাংলার কোনো আইনে আছে কি যে নারীর প্রতি মাসে মাসে অসুস্থতা আসে এই জন্য 10 দিন তার ছুটি? কথা বলেন না কেন, আছে নাকি? তাহলে এই নারীকে আমরা ঘর থেকে বের করে দায়িত্ব চাপিয়ে দেওয়াটা তার জন্য সম্মান না অসম্মান? কথা বলেন আরে যুবকেরা, সম্মান না অসম্মান? অসম্মান করা হয়েছে নারীকে। আর ইসলামী শরীয়ত বলে যিনি সরকার বাহাদুর হবেন তিনি চার শ্রেণীর মানুষকে দেশের মধ্যে বিনা পরিশ্রমে বসিয়ে বসিয়ে বেতন ভাতা দিয়ে লালন পালন করিতে হইবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কই এই সমস্ত কথাগুলি কই পাইবেন? আমি কোরআন মন্থন করে আপনাদেরকে বলছি, এই কথাগুলি শোনার পরে আমার মা বোন অবশ্যই খুশি হচ্ছে। এক নাম্বার, অসহায় শিশু এর দায়িত্ব সরকারের, কোনো পরিশ্রম ছাড়া বসিয়ে বসিয়ে তাকে লালন পালন করবে। দুই নাম্বার, অসহায় বৃদ্ধ কোনো কাজ ছাড়াই তাকে বসিয়ে বসিয়ে লালন পালন করতে হবে সরকারের। তিন নাম্বার, বিকলাঙ্গ পুরুষ
যে পুরুষের কাজের কোনো ক্ষমতা নাই ওই পুরুষকে বসিয়ে বসিয়ে বেতন ভাতা দিয়ে লালন পালন করবে সরকার। চার নাম্বার অসহায় নারী, যে নারীর জোয়ানি ঠিক আছে, শরীরের শক্তি সমর্থন সবই আছে, কিন্তু তারপরেও সরকার তাকে কাজে না লাগিয়ে বিশ্ব সরকার নাবিয়ে দো জাহাঁ যেমন রানীর আসনে বসিয়ে বসিয়ে তাদেরকে সম্মান দিয়েছিলেন, ঠিক সরকার বাহাদুরেরও নিয়ম হবে, আইন হবে, ওই নারী কর্ম অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ার পরেও তাকে ঘরে বসিয়ে বসিয়ে রানীর আসনে সম্মান দিতে হবে। আর যদি তাকে দিয়ে কাজ করাতেই হয় তাহলে সম্পূর্ণ সেপারেট ব্যবস্থা রাখতে হবে, হালকা কাজের ব্যবস্থা, কথা কর না কেন, ঠিক কিনা? যেখানে নারী আর পুরুষের অবাধ মেলামেশা হয় সেখানে নারীর জন্য কাজ করা হারাম, যেখানে নারীর পর্দা রক্ষা হবে না সেখানে নারীর জন্য কাজ করা হারাম, হ্যাঁ মদের আড্ডাখানা নারীর জন্য কাজ করা হারাম, কথা বলেন না কেন? হ্যাঁ, নারী যদি কোনো ডাক্তারি বিদ্যা শিখে গ্রাম প্রশিক্ষণ নিয়েছে ঘরে বসে থেকে সে চিকিৎসা দিচ্ছে হতে পারে, অসুবিধা নেই, কথা বলেন? আবার এমন কোনো সেফটি জায়গা যদি থাকে যেখানে নারী বসে বসে চিকিৎসা সেবা দিতে পারবে, নার্সিং সেবা দিতে পারবে, সেলাইয়ের কাজ করতে পারবে, এটা করতে পারবে, সে নারী এগুলি হালকা কাজ করবে, কিন্তু শর্ত হলো তার ইজ্জত সম্ভ্রম হানির কোনো ব্যবস্থা যেন কখনোই না থাকে, একদম পুরো সেফটি যেন থাকে, তার সম্মান যেন এক জার্রা পরিমাণ নষ্ট না হয়, এর নাম ইসলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাঝখান থেকে আমার মা বোনদের একটা কথা বলে গেলাম, তাছাড়া ওরা আবার রাগ করবে, বুঝেন নাই যে হুজুর আমাদের তো কিছুই বললো না, মা বোনদের একটা অপশন থাকলো, তা এই এই দামি কথাগুলি যদি আমার মা বোন শুনে থাকে আশা করি তাদের জীবনটা চেঞ্জ হতে বাধ্য হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। প্রিয় হাজারনে মজলিস, এবার দেখেন রব্বুল আলামিন ঘরে অবস্থান করতে বলছেন নবীর বিবিদেরকে, একটু জবান খুলে বলুন তো, বর্তমানে নবীর বিবিগণ দুনিয়াতে আছে, কথা বলেন, আরে জোরে বলেন, আছে আছে, আমার দিকে তাকে একটু জবান খুলে বলুন তো, নবীর বিবি কয়জন? হুজুর ওয়াস করেন তো, খালি আমাদের প্রশ্ন করেন, আমরা তো এত জানি না। শোনেন শোনেন, ডেলকারনে গিয়ে একটা কথা লিখে গেছে দুনিয়াতে যে বক্তার শ্রোতা যদি একাকার না হয় তাহলে বক্তব্য শ্রোতা বুঝবে না, কথা বলেন, আপনারা না বুঝলে বলবেন যে বুঝি নাই, তখন আমার বলতে সহজ হবে, আর আপনারা যদি কিছুই না বলেন তখন আমি বুঝবো আমার বক্তব্য আপনারা কিছুই বুঝতেছেন না, কি বলেন? নবীর বিবি কয়জন এটা কি আপনারা জানেন? তো না, আসতে কোন কেন, মনে হয় না আপনারা একেবারে খুব পণ্ডিত বড় বড়, আপনারা যদি জানেন না তাহলে আমার বলতে সুবিধা হবে, আর যদি জানেন তাহলে হ্যাঁ বলতে হবে, আর যদি বলেন যে জানি না তাহলে একটু এক আওয়াজে জোরে সরে বলেন জানেন, তাহলে সবাই এক ঝং করে বলুন জানি না, সবাই কর নাই তো, তার মানে চিন্তা করতেছেন আমি কোটিপতি লোক, আমি এত বড় মাতবার, আমি জানি না কেমনে কই, আমি মেলা কিছু জানি, এই ভূত আমাদের কপালে চাপছে জন্য আজকে আমাদের এত অধঃপতন, না জানে এখন বাংলার মানুষ অনেকে ফতুয়া দেওয়া শুরু করছে, জীবনে কল একটা কলম ভেঙে বারবার কিন্তু কোরআন হাদিসের ফতুয়া দেয়, এরকম কিছু মূর্খ পণ্ডিত সমাজে আছে না নাই? হ্যাঁ বুঝি না, কি কিছুক্ষণ আগে দিয়ে গেল, অথচ পেটের মধ্যে বোম মারলেও কুল হুয়াল্লা ঠিক মতো বাড়াইবো না, কথা কর না কেন, উনি কোরআন হাদিস সব শিখে ফেলছে। আমার ভাইরা শোনেন, ইমাম গাজালি বলছেন আমি জানি না, এই কথাটাও এলেমের অর্ধাংশ, সুবহানাল্লাহ বলেন, যখন আপনি বলবেন আমি জানি না তখন আপনার কিন্তু জানার তৃষ্ণা বেড়ে যাবে, কথা কন না কেন, আপনার তখন জানার তৃষ্ণা বেড়ে যাবে, আর যখন আপনি বলবেন যে আমি জানি তখন কিন্তু শয়তানে কুমন্ত্রণা দিবে যে মেলা শিখে ফেলছিস আর কিছু জানার দরকার নেই। একটা লোক এবার জবান বন্ধ রাখলে বুঝবেন যে ওইটা ওই দলের লোক, এক আওয়াজে জোরে বলেন জানি না, আরো জোরে জোরসে বলেন, জীবনে বহু তো আর শুনছেন জানি না মিছিল তো শুনেননি, হ্যাঁ নতুন এগুলো নতুন ডায়লগ শুনে রাখেন, এই যে বললেন জানি না এখন আমি বলছি শুনুন, এক হাদিসের মধ্যে আসছে নবীর বিবি নয় জন, জোরে বলুন কয়জন, আরেক হাদিসের মধ্যে আসছে নবীর বিবি এগারো জন, জোরে বলুন কয়জন,
আরেক রাওয়াত আছে নবীর বিবি 13 জন জোরে বলুন কয়জন আমি আল বিদায় ওয়া নিহায়া খুঁজে পাইছি নবীর বিবি 15 জন জোরে বলুন কয়জন বলবেন হুজুর খালি কইতেছেন সমান আর কয়টা আছে কন্যা হুজুর এই যে শুনেন 9 যারা বলছে এরাও সহি কথা বলছে 11 যারা বলছে এরাও সহি কথা বলছে 13 যারা বলছে এরাও সহি কথা বলছে 15 যারা বলছে এরাও সহি কথা বলছে সুবহানাল্লাহ বলেন বলবেন হুজুর সবগুলো সহি কেমনে হয় জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত স্ত্রী 11 জন কয়জন 11 জন নবীজির বেঁচে থাকা অবস্থায় নবীর জীবদ্দশায় দুই বিবির ইন্তেকাল হয়েছে হযরত খাদিজা আর হযরতে জয়নাব বিনতে খুজাইমা 11 থেকে 2 বাদ হলো থাকলো কয়জন জি যারা নবীর বিবি 9 জন বলছেন তারা নবীজির ইন্তেকালের সময় যে কয়েকজনকে দেখছেন ওই কয়েকজনের কথা বলছেন 9 আর এই 9 এর সাথে যদি আপনার 2 যোগ হয় ওই যে আগে মারা গেছেন 2 জন তাহলে 9 আর 2 কত হলো তাহলে 9 ঠিক 11 ঠিক যারা বলছেন 13 জন আল্লাহ রাসূলের দুইজন দাসী ছিল হযরতে মারিয়া কিবতিয়া এবং রায়হানা রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রাসূল এদেরকে আজাদ করে দিলে পরবর্তীতে এরা কান্নাকাটি শুরু করছে হুজুর আমাদের তো এই দুনিয়ায় কেউ নাই আমরা যাইব কোন জায়গায় আর আপনার সাহবত ছাড়া আমরা কোথায় যাব আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা এক কাজ করো দেখো মদিনার মধ্যে যাকে চয়েস হয় খালি ইশারা করো ইশারা করতে দেরি তার সঙ্গে তোমাদের বিয়ে দিতে আমার দেরি হবে না এই দুইজন সুযোগ পাইছে সুযোগ পাওয়ার পর আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ঠোঁটের মধ্যে মুচকি হাসি চোখের মধ্যে পানি কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বললেন নবীজি যদি কিছু মনে না করেন বাকি জিন্দেগি আপনার সেবায় কাটিয়ে দিতে চাই স্ত্রী হইয়া হুজুর আপনি তো ওয়াদা দিয়েছেন মদিনার মধ্যে যাকে চয়েস হবে আপনি তো বলেন নাই যে আমি বাদে আপনিও তো মদিনায় আছেন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ রাসূল বললেন তোমরা আমাকেই যে চয়েস করবে এটা তো আমি বুঝি নাই ওয়াদা যেহেতু দিছি যাও বিয়ে করলাম 11 আর 2 কত হলো 13 তাহলে এটাও ঠিক আছে নবীজির আরো দুইজন বিবি ছিল একজনের নাম আমরা আর একজনের নাম শাম্বা রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাসূল এই দুইজন বিবির সঙ্গে বাসর করেননি তার আগেই তালাক দিয়ে দিয়েছেন বিশেষ কিছু কারণে আমার লিখিত বিশ্ব নবীর বহু বিবাহের কারণের মধ্যে সব বিবির জীবনী উল্লেখ করা হয়েছে বাবারা আমার ভাইরা আমার এই 13 আর 2 জন হলো 15 জন বাহরহাল মনে করেন যদি আমি সব বাদ দেই অন্তত 9 জনের কমে তো আর বলা যাবে না নবীর বিবি কথা বলেন না কেন বলেন তো তাহলে এবার নবীর বিবি কমপক্ষে কয়জন আর একটু জোরে বলেন নবীর বিবি 9 জন এই 9 জনকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীর বিবিগণ তোমরা ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিল যুগের প্রাচীন অজ্ঞ যুগের নারীদের মতো তোমরা অশ্লীলতা প্রদর্শন করে ঘর থেকে বের হয় না ওয়াকিমনাস সালাত তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ বলেন ওয়াতিনা যাকাত যাকাত প্রদান করো ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ রাব্বুল আলামিন চান ও নবীর পরিবার তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে হিরকুম এবং চান তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে তাতহির পরিপূর্ণ পবিত্র করতে এই আয়াত দিয়ে বোঝা গেল নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা ঘরে থাকতে বলছেন এবং তাদেরকে পবিত্র করতে আল্লাহ তাআলা চাচ্ছেন এখানেও কিন্তু নবীর বিবির কথা উল্লেখ করা হয়েছে তথাপিও এই আয়াত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির একটা হাদিস উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী একটি ডোরা কাটা কালো চাদর গায়ে দেওয়া ছিলেন এমন সময় এই আয়াতটা যখন অবতীর্ণ হলো সুরায় আহজাবের 32 নম্বর আয়াত
অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই 33 নম্বর আয়াত অবতীর্ণ হলে চাদরের মধ্যে হযরত হাসান আর হুসাইনকে ডাকলেন, সুবহানাল্লাহ বলেন, এক উরুর মধ্যে বসালেন হযরত হাসানকে, আরেক উরুতে বসালেন হযরত হুসাইনকে। হাসান হুসাইন নবীজি কয়জন হলো? ডান পার্শ্বে হযরত আলী, বাম পার্শ্বে হযরত ফাতেমা, কয়জন হলো? এই চাদর দিয়ে ঢেকে নেওয়া হলো, ঢেকে নিয়ে নবী আমার কো আল্লাহ এরাও আমার পরিবার, আল্লাহ গো আপনি এদেরকেও পবিত্রতা দান করে দেন। তাহলে নবীর বিবি 11-9 কমপক্ষে আপনারা যদি ধরেন, আর নবীজি চাদরের মধ্যে এখন আছে নবী সহ 5, 9 আর 5 কত হলো একটু হিসাব করেন জোরে বলো, 9 আর 5 কত হলো? আর পাক পাঞ্জাতন অর্থ 5 পবিত্র দেহ, পাক পাঞ্জাতন অর্থ 5 পবিত্র দেহ। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহু আকবার কোন আহলে বাইত মানে শুধু পাক পাঞ্জাতন নয়, আহলে বাইতের হিসাবে এখন দেখা যাচ্ছে অন্তত 14 জন অলরেডি দাঁড়ায় গেছে, কি বলেন তাই না? আচ্ছা আসেন একটা হাদিস শোনাই আপনাদেরকে, সুনান তিরমিজি সুনান ইবনে মাজা সহ প্রচুর কিতাবে হাদিস আসছে। আল্লাহর রসুল বলছেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইসলিহ হুল্লাহু ফি লাইলা, আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন কিয়ামতের আগে হযরত ইমাম মাহদির আবির্ভাব হবে এই আমার আহলে বাইতদের ভিতর থেকেই, এবং আল্লাহ তাআলা তাকে এক রাতের মধ্যে খেলাফতের যোগ্য করে দিবেন। আচ্ছা এখন একটু ভাবেন তো, খালি তো কোরআন হাদিস শুনলে হবে না, একটু ভেবে দেখেন তো, কিয়ামতের আগে ইমাম মাহদি নবীর আহলে বাইতের ভিতর থেকে আবির্ভাব হবেন। এখন নবী বর্তমানে পৃথিবীর জমিনে আছে তো, কথা বলেন আরে মুসলমান, আছে তো নাকি নবী? আছে, হ্যাঁ নবী পৃথিবীতে আছে, এক প্রশ্ন বুঝেন আগে, নবী দুনিয়াতে আছে? দুনিয়া কি, দুনিয়া কি, ওই দেখেন দেখছেন আলোচনাগুলি যে ডাইরেক্ট হিট করতেছে এখন, দেখেন দেখছেন অবস্থা নবীরে, আপনি এই চোখ দিয়ে দেখছেন, এই চোখ দিয়ে কথা কয়েন, এই চোখ দিয়ে দেখছেন, আপনি যদি এই চোখ দিয়ে নবী দেখেন তাহলে তো আপনি সাহাবি হয়ে গেলেন, পাগলের প্রলাপ বকতেছেন। নবীকে দেখা যায় তবে স্বপ্নে, জোরে কোন কোথায়, আর যাদের অন্তর চক্ষু কাশফ খোলা আছে তারা দেখতে পারবে, কিন্তু চোখ দিয়ে দেখা যাবে? দেখছো কারবার? উনি বলে চোখ দিয়ে দেখতো নবী। শোনেন শোনেন আমার আলোচনা শোনার পরে কত মানুষের যে গায়ে আগুন ধরবে আপনারা বুঝতেছেন না, কথা কর না কেন, ঠিক কি না? টের পাবেন খালি আমি চলে যাই তারপরে। এখন কথা এই জন্য, উনি যা বলছে উনার বলার পক্ষে একটা আয়াতও নেই একটা হাদিসও নেই, উনি উনার মনের কল্পনার কথাই শুধু বলতেছে, কথা কর না কেন। কল্পনা আর কোরআন এক জিনিস, জোরে বলেন। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলছেন মান রাআনির আল হক, সুবহানাল্লাহ বলেন, যে নবীকে দেখছে সত্য সে নবীকেই দেখেছে, কারণ শয়তান কখনো আমার নবীর সুরত ধারণ করতে পারে না। আর কোরআন আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী যে আপনিও মরবেন তারাও মরবে। আপনি যদি বলেন আপনি চর্ম চোখে নবী দেখছেন তাহলে তো কোরআনের আয়াত আপনি অস্বীকার করছেন, কথা কন না কেন, কথা কন। চর্ম চোখে আপনি নবী দেখলেন কেমনে? ওটা স্বপ্ন হতে পারে আপনার, স্বপ্নে যদি আপনি দেখে থাকেন সেটা ভিন্ন কথা, তা স্বপ্নে দেখলে আপনি মানুষরা কেমনে কইবেন? আপনার কাছে যদি মতির একটা টুকরা থাকে আপনি কি কইবেন ভাই দেখো আমার কাছে মতি আছে, আমার কাছে মতি আছে, আও আও আমার কাছে 5 কোটি টাকা আছে? যে বেটা স্বপ্নে নবীরে দেখা জনগণকে জানানোর চেষ্টা করে বুঝবেন ও ডবল পাগল, ওটা তো একটা নিয়ামত, তুমি মানুষের কাছে প্রচার করার কি আছে রে পাগলা? ওই স্বীকার করছে, উনি বলতেছে আমি ডাবল পাগল, ওই কইছেই তো। থামেন থামেন, এইভাবে পর্যায়ক্রমে আমাদের সমাজের প্রচুর মানুষের ঈমান খেয়ে ফেলেছে একটি গোষ্ঠী, কথা বলো না রে যুবকেরা, কথা বলো।
যুবক এই বক্তব্যগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, তোমরাই আমাদের ভবিষ্যৎ। এ ছোট ভাইরা, এই বক্তব্যগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা আমাদের ভবিষ্যৎ। শুনুন, আল্লাহর হাবিব বললেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি বলছেন? মাহদি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীর পরিবারের অন্তর, নবীর পরিবার থেকে উনার আবির্ভাব হবে। তাহলে বর্তমান দুনিয়ায় নবী আছে? নবী আমার রওজায় আথারে আছেন জীবিত অবস্থা, আল্লাহ পাক তাকে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আহলে সুন্নাত আল জামাতের আকীদা। তিনি বর্তমান পৃথিবীতে হায়াতের জিন্দগিতে এই দুনিয়া মাটির উপরে এখন সশরীরে নেই। তো সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আলী নাই, ফাতেমা নাই, হাসান নাই, হুসাইন নাই, নবীর কোন সাহাবা এখন পৃথিবীতে বেঁচে নাই, কথা বলেন না কেন? তো সেই নবীর পরিবারের পক্ষ থেকেই হযরত মাহদি আসবেন, তার মানেটা কি? তার মানে আপনি যদি বলে থাকেন ইমাম মাহদিকে আল্লাহ আকাশ থেকে পাঠাই দিবেন, নাউজুবিল্লাহ, আসমান থেকে আল্লাহ নামাই দিবেন ঈসা রুহুল্লাহকে, জোরে বলেন কাকে? আপনি যদি মনে করেন ইমাম মাহদি একদম মাটি ফেটে আসবে, নাউজুবিল্লাহ, এটাও সম্ভব না। হযরত ইমাম মাহদি মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে, তাহলে ইমাম মাহদির মা আছে, কথা বলেন ইমাম মাহদির, জোরে বলেন ইমাম মাহদির, কিছু বলবেন কি? আমি আলোচ্য বিষয়টা কি শেষ করবো না দোয়া করে দেব, পরিপূর্ণ করব? আমি স্ট্যান্ডিং এখানে আছি, আর এরপরে ভেদ আরও ভাঙবো। এই দেখেন ওজিফা শিক্ষা তত্ত্ববিধান এগুলো নিয়ে আসছি, ওদের লেখা বইয়ে যে কত নোংরামি আছে একটু দেখাবো। কি দেখবেন না আপনারা? দেখবেন না, এগুলো দেখলে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠবে। এখন বর্তমান জামানা ওই হাওয়ার উপরে বক্তব্য দেওয়ার জামানা আর নাই, এখন বক্তব্য দলিল ছাড়া হবে না। আন্দাজে হাওয়ার উপরে আপনি এক কেসা বলে চলে যাবেন, ওই জামানা খতম হয়ে গেয়া, ডাবল পাগলই তো। আপনি একটু থামেন রে, ডাবল পাগল থামেন। হ্যাঁ শোনেন, এবার খেয়াল করে আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান, ওর সাথে কথা বলেন না, ওর সাথে কথা বলেন না ভাই, আমার দিকে তাকান, মাথায় বাস পড়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন ইমাম মাহদির মা আছে না নাই, কথা বলে না যুবক, মা আছে না নাই? তাহলে ইমাম মাহদির মায়েরও মা আছে, আছে না? তাহলে ইমাম মাহদির যদি নানি থাকে, নানিরও মা আছে। তাহলে এইভাবে পর্যায়ক্রমে ধীরে 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 বর্তমান জামানা পর্যন্ত নবীর পরিবার এখনও আছে, কথা বলেন, আছে না নাই? ওই যে আমরা বলি না আউলাদে রসুল, নবীর পরিবার আসছে, হ্যাঁ নবীর সন্তান আসছে, এরকম বলি না? নবীর বংশধারা এখনও আছে, কেয়ামত পর্যন্ত নবীর বংশধারা থাকবে। কেন থাকবে? ইন্না শানি আকাহুয়াল আবতার, মক্কার কুলাঙ্গার কাফেরের বাচ্চারা বলেছিল মুহাম্মাদের তো একেবারে বংশের ধারা কেটে গেল, মুহাম্মাদ হাটখুরা হয়ে গেল, মুহাম্মাদের সব পুত্র সন্তান তো শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, নবীজি আপনার বংশকে আমি একদম কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখবো, কিন্তু এদের বংশই নির্বংশ হবে, এদের নাম নেওয়ারও কেউ থাকবে না। কি কথা বলেন না কেন? ও আমার ভাইরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কমপক্ষে যদি 9 জন ধরেন, আর পাক পাঞ্জতনের ওদেরও যদি 5 জন ধরেন, তাহলে 9 আর 5 হলো 14, আর নবীর পরিবার থেকে নিয়ে একদম ইমাম মাহদি পর্যন্ত, এ পর্যায়ক্রমে কেয়ামত পর্যন্ত আপনি যদি নবীর পরিবারের আহলে বাইতের হিসাব করতে যান, শুধু 5 জন না, 10 জন না, 20 জন না, 1000, 2000, 5000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি তো আপনি কুলিয়ে উঠতে পারবেন না। নবীর পরিবারের মানুষ যে কত, একমাত্র আল্লাহই ভালো জানে। অথচ এই ইহুদিদের দালালেরা মাত্র পাক পাঞ্জাতনের সীমাবদ্ধতায় আমাদেরকে বুঝাচ্ছে এক আল্লাহর রসুল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই পাক পাঞ্জাতনের বাইরে, 5 জনের বাইরে আর কাউরে মানা যাবে না। আমি হলফ করে বলতে পারি, এটা কোনো মুসলমানি কথা হতে পারে না, এটা কোরআনের কথা হইতে পারে না, এটা হাদিসের কথা হইতে পারে না। আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে যারা এই কটুক্তি করে, আর 5 জনের মধ্যে শুধু যারা সীমাবদ্ধ করে দেয়, অন্য সাহাবাদেরকে যারা ইমানদার মনে করতে পারে না, এরা মুসলমান না, মুসলমান না, মুসলমান না।
এতে যদি কারো খারাপ লাগে আমার কিচ্ছু করার নাই। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাহাবা মানা সত্যের মাপকাঠি হিসাবে স্বীকার করা, এটা ইমানের একটা অংশ। কারণ কোরআনে আল্লাহ বলছেন আমিনু, তোমরা ইমান আনো, কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম, নাস এর অর্থ হলো সাহাবায়ে কেরাম, যেমন করে ইমান এনেছেন তেমন করে তোমরা ইমান আনো। আল্লাহ তাআলা নিজে সাহাবাদের মতো ইমানদার আমাদের হইতে বলছেন, আর তুমি খালি পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ করলা। আচ্ছা দেখেন, এখন মজার আরেকটা ব্যাপার হলো সাহাবায়ে কেরাম, এই হাদিসটা বুখারী শরীফের 3307 নম্বর হাদিস, এই হাদিস একদমই স্পষ্ট বুখারী শরীফ থেকে বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আয়াত এসেছে কীভাবে আপনাকে সালাম দিতে হবে, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আপনার প্রতি যে দরুদ পড়ার কথা কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে দরুদ পড়ার কথা বলা হলো, কেমনে আমরা আপনার প্রতি এবং আপনার আহলে বাইতের প্রতি দরুদ পড়ব, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের নবী কোরআনে যেই সিগা ব্যবহার করা হয়েছে সল্লু, ওই একই সিগা ব্যবহার করলেন আদেশ সূচক শব্দ আমরের সিগা ব্যবহার করে বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ পড়লে নবী এবং নবীর পরিবারের প্রতি দরুদ পাঠ করা হইয়া যায়। এই দরুদ শরীফটা আপনারা পারেন না পারেন না, তাহলে কেউ জবানবন্ধ না রেখে আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা। যারা বলল না এরা আসলে কৃপণ লোক, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাম টু পয়েন্ট, আলি মুহাম্মাদ, বলেন আলি মুহাম্মাদ, আল মানে বংশধর, আল মানে আলি মুহাম্মাদ, দরুদ মুহাম্মাদের বংশের উপরে, কি কথা বলেন এখন? আচ্ছা তাহলে আমরা হাদিস থেকে আহলে বাইতের স্বীকারোক্তি পেয়েছি বুখারী হাদিস, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবার বলেন কামা, জোরে বলেন সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলে মুহাম্মদ অর্থ যদি মুহাম্মদের বংশধর হয়, আলি ইব্রাহিম অর্থ ইব্রাহিম নবীর বংশধর, মুহাম্মাদি বংশধরের উপরে যেমন দরুদ নবী আমার সবাইকে শিখাই দিলেন, ইব্রাহিমি বংশের উপরেও দরুদ পড়ো, তারাও আহলে বাইত। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন আপনি যদি বলেন মিয়া সাহেব মাত্র পাঁচজন আহলে বাইত, আমি তাহলে কোরআন দিয়ে প্রমাণ করব। আপনারা কোরআনের দলিল চাইতে পারেন যে হুজুর তাহলে ইব্রাহিম নবীর বংশ আহলে বাইত, এটা আপনি কেমন প্রমাণ করবেন? সুরার নাম সুরায় হুদ, জোরে বলেন সুরার নাম কি, সকলে মুখস্থ করেন সুরার নাম কি, সুরায় হুদ। আমি এই সুরায় হুদের 69 নম্বর আয়াত থেকে আপনাকে শোনাই, দেখেন এরা আহলে বাইত কি না, আমার রব কি বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, অবশ্যই ফেরেশতা মণ্ডলীদেরকে প্রেরণ করা হলো ইব্রাহিম, ইব্রাহিমের কাছে বিল বুশরা শুভ সংবাদের সাথে, সুসংবাদ নিয়ে ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে আসলো। কলু সালামা, ফেরেশতা মণ্ডলীরা এসে ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিল, সুবহানাল্লাহ বলেন কলা সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ তাদের সালামের জবাব দিলেন, ফামা লাবিসাং জা বিউজলিন হানিস, ইব্রাহিম খলিলুল্লাহ খুব দ্রুত করে একটি কচি বাসুর গরু জবাই দিয়া আম্মাজান সারাকে সঙ্গে করে নিয়ে একদম ভুনা তৈরি করে মেহমানদের সামনে আনলেন খাবার স্বরূপ, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন সবচেয়েতে মেহমানদারিতে পাকার, কলিজা ছিল খুব বড়। এখন একটা গরু যে জবাই করে দিল, এই একটা গরু কয়জনের জন্য জবাই করছিল? ফেরেশতা তাফসীরে কুরতুবিতে আসছে তিনজনের কথা,
জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ইনারা অত্যন্ত সুন্দর সুশ্রী চেহারা ধারণ করে নিয়ে তারপর এসেছে। আবার আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে না ফেরেশতা আসছে মানব সুরতে নয়জন, আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে ফেরেশতা আসছে মানব সুরতে এগারো জন, মাত্র নয় থেকে এগারো জন মানব সুরতি ফেরেশতা মেহমানদের জন্য ইব্রাহিমে খলিলুল্লাহ নয়টা পুরা একটা গরু জবাই করে দিয়েছেন। এমন কলিজাওয়ালা মানুষ বর্তমানে পাওয়া কিন্তু বড়ই কঠিন। গোস্ত এখন সামনে হাজির করে দিছে, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন খাবার খান, উনারা বললেন আমরা খাবারের দাম নেয়া দিয়ে কখনো খাই না। কিন্তু আপনারা বুঝে থাকলে বলেন তো ফেরেশতারা কি কখনো খায়? কথা বলে না, কারণ ফেরেশতারা নূরের সৃষ্টি। জোরে বলেন কিসের সৃষ্টি? এরা নারীও না পুরুষও না, এরা যখন ইচ্ছা তখন যেমন ইচ্ছা তেমন সুরত ধারণ করতে পারে। মালাকুন নূরিয়ুন তাতা শাক্কালুবি আই সুরত ইম্মা শা আ আল্লাহু আকবার। জোরে কন লা ইয়াসুনাল্লাহ মা আমরহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। এরা কিন্তু কুশ্চিন কালেও আল্লাহর হুকুমের এক জাররা পরিমাণ উনিশ বিশ করে না। এই ফেরেশতাদেরকে খেতে বলছে, ফেরেশতারা তখন বলছে আমরা খাবারের দাম পরিশোধ না করে কোথাও খাই না। মানে যেহেতু ওরা ফেরেশতা একটু কৌশল করে বাঁচতে চাইছিল, কথা বলেন না কেন, দেখি কৌশল করে বাঁচা যায় কিনা। কিন্তু উনি তো আল্লাহর খলিল, তার বুদ্ধির সাথে কি ফেরেশতা কুলায়? আল্লাহর খলিল কয় এরা কারা আমি চিনলাম না, তো যাই হোক খাবারের দাম দিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন খাবারের দাম দিতে চান তাহলে আমি খাবারের দাম নির্ধারণ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লা পড়েন খাবারের দাম পরিশোধ হবে, আর বিসমিল্লা পরেই খাবারটা খেয়ে নেন। এখন এক ফেরেশতা আরেক ফেরেশতার দিকে তাকায়, কি রে এটা তো এমনি আর খলিল না, এটা আমাদেরকে আটকায় দিছে, এখন করবোটা কি, কি যে করা যাবে, কি খারাপই না দূর দিবি। জোরে কর না মারহাবা। ফেরেশতারা মনে মনে ডাক দিছে আল্লাহ আমরা তো আটকে গেলাম তোমার খলিলের কাছে, আল্লাহ কই তাড়াতাড়ি পরিচয় দে, তাছাড়া কিন্তু খবর আছে আমার ভাইরা। এবার ফেরেশতারা চুপ করে আছে, দেখি ইব্রাহিমে খলিলুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম, দেখলেন তাদের হাতগুলির দিকে, উনি দেখলেন খেয়াল করে লা তাসিলু ইলাইহি, তারা খাবারের দিকে হস্ত সম্প্রসারিত করছে না। নাকি রহম, তাদের ব্যাপারে ইব্রাহিমে খলিলুল্লাহর অন্তরের মধ্যে একটা সন্দেহ প্রবেশ করলো, আর উনি চিন্তা করলেন এই সময়ে কারো বাড়িতে কেউ যদি খানা স্পর্শ না করে তাহলে সে হয়ে যায় শত্রু। ওটা ওই সময়ের নিয়ম ছিল, খানা যদি না খায় তাহলে বুঝবে সে শত্রু। এরা আমার শত্রু কেমন করে হলো, এদের বাড়ি কই? আও জাসামিন হুম খিফা, এবং তাদের থেকে ইব্রাহিমে খলিলুল্লাহর মধ্যে একটা ভয় প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছেন কালু লা তাখফ, রে আল্লাহর খলিল ভয় করবেন না, ইন্না উরসিলনা ইলা কওমি লুত, আমাদেরকে প্রেরণ করা হয়েছে আপনার চাচাতো ভাই কওমি লুতের কাছে, বনি তামিম গোত্র পুরুষে পুরুষে তারা ব্যভিচার করে সমকামিতা করে, ওদেরকে ধ্বংস করতে আল্লাহ আমাদের পাঠাইছে। নাউজুবিল্লাহ, পড়া পুরুষে পুরুষে সমকামিতা, কথা কি বোঝা যাচ্ছে না আমার? হ্যাঁ, আমাদের এই বাংলাদেশেও গত বৎসরেও কিছু কুলাঙ্গার ঢাকার টিএসসি রাস্তার মোড়ে দাঁড়িয়ে সমকামিতার স্বাধীনতা চাচ্ছিল, দেখেন নাই অনেক যুবকেরা? আমি বলতে চাই একটা কুকুর, পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সঙ্গে কিন্তু এই নোংরা কাজ করতে যায় না। একটা কুকুরের রুচিবোধ আছে, যে সমস্ত মানুষ পুরুষ হয়ে পুরুষের সাথে, নারী হয়ে নারীর সাথে সমকামিতায় লিপ্ত হতে চায়, এরা আমি মনে করি কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলতে হবে, কথা বলতে হবে। শহীদের রক্তে রঞ্জিত এই বাংলার পুণ্যভূমি পবিত্র মাটি, যারা সমকামিতায় কলুষ করতে চায়, বাংলাদেশের আইনেও সমকামিতার কোনো বিধিবিধান নাই। প্রশাসনকে বলবো এদেরকে বুঝ শক্তি দেন, যদি এরা বুঝ না মানে এদেরকে ব্রাশ ফায়ার করে শেষ করে দেন, এদের দ্বারা সমাজকে নষ্ট করা যাবে না। কথা বলে না, কথা বলে না।
কখনোই সমকামিতা কোন অমুসলিমেও মেনে নিতে চায় না, কোন কুত্তাও মানতে চায় না, কোন শিয়াল মানতে চায় না, কোন বাঘ মানতে চায় না, কোন হিংস্র জানোয়ার মানতে চায় না। যারা সমকামিতার জন্য স্লোগান দাও, তোমরা পারলে আল্লাহর দুনিয়ার বাহিরে গিয়ে সমকামিতা চালাও, আল্লাহর দুনিয়াতে হতে দেওয়া যাবে না, অন্তত বাংলার জমিনে তো হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলে আপনার চাচাতো ভাই লুত নবীর অধীনস্থ যারা আছে বনি তামিম, এদেরকে ধ্বংস করতে আল্লাহ পাক আমাদের পাঠাইছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আমরা খাই না। ওয়ামরাতুহু কাইমাতুন কাইমা আম্মা জান সারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তিনি পাশে দাঁড়িয়েছিলেন, ফাদহিকাত, তিনি হেসে দিলেন, সুবহানাল্লাহ। বলে কওমে লুতকে ধ্বংস করবে ফেরেশতারা, উনি সুন্দর করে হেসে দিলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। শুভ সংবাদ দেওয়া হলো, রে সারা, শুধু বনি তামিম এই কওমে লুতকে ধ্বংস নয়, বরং তোমার জন্য শুভ সংবাদ, তোমার একটা পুত্র সন্তান আল্লাহ দান করবেন, তার নাম হবে ইসহাক, এবং তার একটা ছেলে হবে, এরপরে তার নাম হবে ইয়াকুব। সুবহানাল্লাহ। কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম মাহদি পর্যন্ত অসংখ্য অজস্র মানুষ, এরা আহলে বাইত, এরা হচ্ছে নবীর পরিবার। পাক পাঞ্জাতন, এটা ভুয়া কথা, কথা গণনা জ্ঞান। পারলে কোরআন দিয়ে প্রমাণ করো, তোমার যদি হেডাম থাকে। আমরা নবীর পরিবারকে ভালোবাসি, শ্রদ্ধা করি, করেই যাব, কথা বলে না কেন? এরা দেখেন আহলে বাইতের ধ্বজাধারী হয়ে যেইভাবে মানুষের ইমানকে খেয়ে নিচ্ছে, আর আজে বাজে কথা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এগুলি যদি আপনারা শোনেন তাহলে একেবারে কি বলবো, আমি যতবার এ পড়াগুলো পড়বো আপনারা একটু নাউজুবিল্লাহ পড়বেন, পড়তে পারবেন না, কথা বলে না, পড়তে পারবেন না। বইটার নাম হলো পবিত্র আল কোরআন ও হাদিসের আলোকে তত্ত্ববিধান। আচ্ছা, নাউজুবিল্লাহ আগে পড়ার কিছু নেই, নামটা তো শুনলেন, পবিত্র আল কোরআন ও হাদিসের আলোকে কিসের বিধান? তত্ত্ববিধান, কথাটা বুঝেন। লেখক খাজা মোহাম্মদ রিয়াসত আলী চিশতি, এই লোকটা আমি যখন বইটা পেয়েছি ততদিনে উনি মারা গেছে, শুনছি এই বইটা উনি হাজার হাজার কপি মানুষের কাছে পৌঁছে দিছে, যে কারণে আমি চাচ্ছি যাতে প্রত্যেকটা দিনদার মানুষ অন্তত এইগুলি ধোকাবাজ থেকে, এই যে এই লোকটা, এই যে ছবি সহ দিয়ে দিছে, এই লোক, এই লোক মারা গেছে এবং পবিত্র কোরআন হাদিসের আলোকে তত্ত্ববিধান লিখে গিয়েছে, তত্ত্ববিধান। এই তত্ত্ববিধানের আমি আপনাদেরকে একটা দুইটা কথা না শুনলে বুঝবেন না। তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর 5, এখানে লিখছে আল্লাহ বলেছে তিনটি জিনিস রাখা হয়েছে, একটি আল্লাহর কোরআন হাদিস এবং আহলে বাইত। এটা কোরআনের কোনো আয়াতেও নাই, এমন কোনো হাদিসও নাই, কথা বুঝতেছেন না? আচ্ছা, এখন কথা হচ্ছে কোরআন হাদিস আর আহলে বাইতের কথা তো কোরআনে আছে। এই লোকটা আরও বলেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নিজ আকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন, বুখারী শরীফ। আল্লাহ বলেন ওয়াকেদা খালাক নাকুম সুম্মা জাওয়ার নাকুম বায়ান, অর্থাৎ এটা আয়াত লেখছে আর কি কোরআনের বাংলা দিয়া, বলতেছে আমি তোমাদের সৃষ্টি করেছি, অতপর আকৃতি দান করেছি, সুরা আরাফ আয়াত 11। আহলে বাইতের ব্যাপারে আরও বলছে আল্লাহ মানুষকে তিনটি জিনিস দান করেছে, একটি আল্লাহর কোরআন হাদিস, অপরটি আহলে বাইত, তিনটির যে কোনো একটি হারায় গেলে কিছুই হবে না। আহলে বাইতকে মাতৃভাষায় পোষ্য পরিবার বলে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, এই চারজনকে আহলে বাইত বলেছে, এবং পাঁচ পাঞ্জাতনের নৌকায় উঠো, তাছাড়া কারো রক্ষা নেই। একটু জোরে বলেন। তাহলে আমি যে এতক্ষণ বক্তব্য দিলাম ভুয়া না দলিল আছে?
কথা যারা কবেন এরা আসলেও মুসলমানের অন্তর্ভুক্ত কিনা সন্দেহ আছে কোরআনের পক্ষে আওয়াজ দেন আমি কি এতক্ষণ যে বক্তব্য দিলাম ভুয়া না দলিল আছে কি আজীব কথা পাক পাঞ্জাতনের নৌকায় উঠতে বলতেছে আরে ভাই পাঞ্জা শব্দের অর্থ পাঁচ পাঞ্জা মানে কত এবারে এখানে আরো একটা কমায় দিছে রসূলকে বাদ দিয়ে সাইডটারে কইছে পাক পাঞ্জাতন দেখেন কত বড় শিক্ষিত আচ্ছা ভাইজান আরেকটা কথা আমি যদি আপনাদের বলি আপনাদের যে মাথাটা কেমনে খারাপ হবে আমি জানি না এই কথাটা বলছি শুনেন এর আগে এই এটা একটু দেখেন ওজিফা শিক্ষা নাম কি জোরে বলেন না জোরে বলেন লেখক ইঞ্জিনিয়ার খাজা মোহাম্মদ আব্দুর রব খসরু এই খসরু সাহেব ইনিনার বইয়ে যা লিখছে আমি পড়তে পড়তে আমারে পুরা বই লাল কালির দাগে যে ইমাম মাহদী সম্বন্ধে আলোচনা হচ্ছিল সে মাহদী সম্বন্ধে যা যা উল্লেখ করেছে এগুলি শুনলেও যেন মনে হয় যেন ইমানটা চলে যাচ্ছে এই ওজিফা শিক্ষা পৃষ্ঠা নম্বর সাত মনে রাখেন পৃষ্ঠা নম্বর কত এটা আমাদের লিখা না ওদেরই লিখা এখানে উল্লেখ করছে মুজাদ্দেদ সাহেব ফরমান মানে ইনার যে পীর ওই পীরের নাম নেওয়াও বেয়াদবি এজন্য লিখছে কি মুজাদ্দেদ সাহেব ফরমান কথা বুঝছেন বিশাল আদব আচ্ছা আদব রাখছেন ভালো কথা লিখছে ভবিষ্যতে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার এই তরিকাই গ্রহণ করিবে যারা নাউজুবিল্লাহ আসতে পড়লেন এদের উপরে আমি জানি না কি বলবো একটু দোয়া করতে যে জোরে সোরে নাউজুবিল্লাহ পড়েন অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হযরত ইমাম মাহদীর আবির্ভাব হঠাৎ করে হবে উনি বাইতুল্লাহ তওয়াফ করতে করতে মাতাফে মাকাম ইব্রাহিমের কাছে উনার আবির্ভাব হবে আর কিছু আপনার দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা উলামায়ে কেরাম এরা চিনতে পারবে চিনতে পেরে সর্বপ্রথম 313 জন তিনার হাতে আগে বায়াত গ্রহণ করবে আস্তে আস্তে বিশ্বময় যখন হযরত ইমাম মাহদীর খবর ছড়িয়ে পড়বে মানুষেরা পঙ্গ পালের মতো সারা পৃথিবী থেকে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করার জন্য বায়াত হওয়ার জন্য অগ্রসর হবে হাদিস বলে ইমাম মাহদীর হাতে আমরা বায়াত নেব হব এ বলছে ইমাম মাহদী আয়েশা ইনার পীরের কাছে ইমাম মাহদী বায়াত হবে বলেন তাহলে এই সমস্ত তরিকা আমাদের জন্য উপকার না ক্ষতি আরো জোরে বলেন উপকার না ক্ষতি আচ্ছা ওজিফা শিক্ষা রাখলাম গোটা বই তো আপনাদেরকে শোনা যাবে না এবার বলি এই এই তত্ত্ববিধানে আবার আসলাম এটার নাম কি তত্ত্ববিধান এই তত্ত্ববিধানের মধ্যে যা লিখেছে আট নম্বর পৃষ্ঠা কারুকার্য চাদরে সালাত আদায় করা অর্থাৎ নামাজ আদায় করা জায়েজ নয় খুব ভালো কথা লিখছেন রেশমি কাপড় ও ছবি বিশিষ্ট কাপড়ে নামাজ সঠিক বা জায়েজ নয় খুব ভালো কথা লিখেছেন এরপরে যা উল্লেখ করেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা ও আতর ব্যবহার করতে নিষেধ করেছে আপনারা কি বলেন নবীজি জীবনে জুব্বা ব্যবহার করে নাই কথা কন না কেন ব্যবহার করছে না করে নাই আমি আজকের মাহফিলের সভাপতি যেহেতু আমার ভাই হাফিজ ভাই হাফিজ ভাই একটু দেখেন এখানে এই কথা লেখে নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা এবং সুগন্ধি ব্যবহার নিষেধ করেছে কারণ সভাপতি অন্তত সাক্ষী থাক আপনারা হয়তো বলতে পারেন হুজুর হয়তো গোপনে গোপনে কয়ে গেল গা এজন্য একটা সাক্ষী রাখা দরকার তো কথা কন না কেন আচ্ছা আপনারা একটু আওয়াজ করে বলেন জিনা ব্যবিচার হালাল না হারাম কথা বলতে হবে যুবক জিনা করা জিনা করা লা তাকরাবু জিনা আল্লাহ বলছেন জিনার নিকটেও যায় না আল্লাহু আকবার জোরে কন ইন্নাহু কানা ফাহিশা এটা অশ্লীল কাজ ওসা সাবিলা এটা একটা খারাপ পথ তত্ত্ববিধান কি তত্ত্ব দেওয়া দিছে ১২ নম্বর পৃষ্ঠা এখানে লিখছে কোন দাসীর সঙ্গে সহবাসের পর যদি বিবাহ দেয় তাহলে জায়েজ পুরুষ কোন স্ত্রী লোককে বলল আমি এই পরিমাণ অর্থের জন্য তোমাকে ভোগ করব ইমাম মালিক বলেন এটা জায়েজ আছে এই যে ভাই ইমাম মালিক রহমাতুল্লাহ রাজি আল্লাহ লিখছে যাই হোক এটা জায়েজ আছে তার মানে এই বই যদি কেউ অনুসরণ করে পতিতালয় তাহলে জায়েজ হয়ে যায়
একটা নারীকে আপনি এক ঘন্টার জন্য ভাড়া করলেন টাকা দিয়ে অসুবিধা নেই, বই বলছে তত্ত্ববিধান, তা বললে লিখছে পবিত্র আল কোরআন ও হাদিসের আলোকে। আচ্ছা তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর ১৩, জোরে বলো না যুবকেরা কথা বলো, পৃষ্ঠা নম্বর কত? এইখানে লেখা হচ্ছে যদি দুইজন সাক্ষী বলে যে অমক নারীকে জোরপূর্বক জিনা করেছে এবং দুইজন সাক্ষী বলে যে মেয়েটি তাকে স্বেচ্ছায় সুযোগ দিয়েছে, তাহলে ব্যবিচারে কিছুই হবে না। আপনাদের নাউজুবিল্লাহ ভেজাল আছে গো, একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এখন যুবক যুবতীরা যদি একজন আরেকজনের ইচ্ছা করে যদি কিছু করে আর কি, বুঝতেছেন না, এ তত্ত্ববিধান মোতাবেক সেটা হালাল। বলেন বলেন বলেন, এরা কি পীর হতে পারে? কথা বলেন, এরা পীর হতে পারে? এরা যদি পীর হয় তাহলে সমাজ সব জিনা বিচারে সয় লাভ হয়ে যাবে। বরং আমি বলি প্রশাসনের ভাইদেরকে বলি, আমরা হক কথা বললে আপনারা আমাদের গলা চিপে না ধরে এ সমাজ যারা শেষ করে দিচ্ছে এদেরকে আগে ধরেন, যারা মুমিন মুসলমানের ইমান আকিদাকে নষ্ট করে দিচ্ছে এদেরকে আগে ধরেন। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন তো দেখি। এই এতক্ষণের আলোচনা যা বুঝলেন, শুধু পাঁচজন নবীর পরিবার না অসংখ্য? আর একটু জোরে বলেন অসংখ্য, একটু চিল্লা এখন আল্লাহু আকবার। যদি আপনাদের কাছে কোনো পাক পানজাতনের দাওয়াত আসেন, আপনারা বলবেন তোর পাক পানজাতন তুই রাখ, আমরা কোরআনে বর্ণিত নবীর পরিবারকে শ্রদ্ধা করব, আমরা আহলে বাইতকে ভালোবাসবো, কথা কন ঠিক কিনা? প্রিয় হ্যাঁ জানানা মাজলিস, তাহলে আল্লাহর রসুল হযরত আলী ফাতেমা আর হাসান হুসাইন ওনারা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায়, তিন দিনের খাবার নাই, নবী আমার একদিনের ক্ষুধার্ত হয়ে ফাতেমার বাড়িতে গিয়েছে, মনে আছে না নেই? আমি তোমার নবীজিকে সাক্ষী রেখে বলছি আল্লাহ গো, তুমি আমার কলিজার টুকরা সন্তান দুইটাকে যদি সুস্থ করে দাও আমি তিনটা রোজা রাখবো, মান্নত করলাম। হযরত ফাতেমাও কাঁদতে কাঁদতে বললেন আমিও মান্নত করলাম। তাদের একটা দাসী ছিল কাজা, সেও বলল যদি হাসান হোসেন সুস্থ হয় আমিও মান্নত করলাম, তিনটা রোজা রাখবো, মান্নত করতে হবে আল্লাহর নামে। একটু জবান খুলে বলুন তো, কোনো পীর মুরিদ কোনো মাজারের নামে মান্নত করা যাবে? আল্লাহর নবী চলে গেলেন, সারাদিন পার হয়ে গেল, রাত্রি বেলা স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে শুয়েছে, আলী আর ফাতেমা পাশের রুমে, হযরত হাসান আর হুসাইন অত্যন্ত ক্ষুধার্ত, ক্ষুধার চোখের মধ্যে কিন্তু ঘুম ভালো হয় না। হযরত আলী আর ফাতেমা দুইজন দুই দিকে যদিও শুয়ে আছেন কিন্তু গভীর রজনীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফিস 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 করে একটু কান্না করছেন। হযরত আলীর কানের মধ্যে পৌঁছে গেল, আওয়াজ পৌঁছার পর হযরত আলী লাফ দিয়ে উঠে বসলেন, বসে হযরত আলী কাঁদতে কাঁদতে বললেন ফাতিমা গো, আমি শুনেছি নবী আপনাকে কলিজা দিয়ে ভালোবাসেন, আপনাকে যে কষ্ট দিল সে নবীকে কষ্ট দিল, ও ফাতিমা আপনি আমাকে মাফ করে দিন, আপনি নবী দুলালি, আপনাকে আমি পেট পুরে খাবার দিতেও পারি না, ঠিক মতো পরিধেয় বস্ত্রটাও দিতে পারি না, আপনি আমারে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা লাফ দিয়ে উঠে স্বামীর হাতটা জড়িয়ে বললেন স্বামী আপনি আমার কাছে ক্ষমা চাই, আমাকে জাহান্নামী বানাইবেন না, বলে আপনি কাঁদতেছেন বড় কষ্ট পাচ্ছেন আপনি। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন স্বামী গো, আজকে তিন দিন পর্যন্ত আমার নারী সেরা ধন কলিজার টুকরা হাসান আর হুসাইন কিছুই খায় নাই, সন্তানদেরকে অনাহারে রেখে কোনো মায়ের চোখের মধ্যে কখনোই ঘুম আসতে পারে না। স্বামী গো আমার সন্তান দুইটার আজকে করুণ অবস্থা। আলী আর ফাতেমা দুইজন চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। একটি সময় হযরত আলী আর ফাতেমা গল্প করতে করতে রাত্রি প্রায় শেষ প্রহরের দিকে চলে আসলো। হযরত আলী তখন বললেন ফাতেমা দিনের পর দিন না খেয়ে খেতে চলে যায়, তাহলে একটা কাজ করি, আমরা রোজার নিয়াত করে ফেলি, রোজাও থাকা হবে না খেয়ে থাকাও হবে, মাঝখান থেকে আমল হয়ে গেল,
কি পরিবার চিন্তা করে দেখেন তাদের চিন্তা চেতনাটাই ছিল ভিন্ন হযরত ফাতিমা এবার মুস্কি হাসতে হাসতে বললেন স্বামী খুব সুন্দর কথা বলেছেন কিন্তু রোজাটা থাকবেন সেরি খাইবেন কিচ্ছু তো নাই খাওয়ার জন্য ঘরের মধ্যে একটা খেজুর পর্যন্ত নাই স্বামী স্বামী গ তবে মশকের মধ্যে সামান্য একটু পানি আছে হযরত আলী বললেন পানিটুকু নিয়ে আসেন আলী আর ফাতিমা দুইজন ফিস 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 করে কথা বলছিলেন পানি পান করবেন এমন সময় হাসান আর হোসেন দুইজন ঘুম থেকে জাগা পেয়ে গেছে হাসান একটু ঠান্ডা ছিলেন হযরত হোসেন ছিলেন একটু রাগী টাইপের একটু জেদি উনি বললেন হাসান ভাই ওই দেখ আব্বা আম্মা আমাদেরকে তিন দিন পর্যন্ত না খাওয়ায় রেখে আমাদেরকে রেখে রাতের গভীর অন্ধকারে নিজেরা কি কি যেন লুকায় লুকায় খেয়ে এখন পানি খাবে চল তাড়াতাড়ি আব্বা আম্মার সামনে গিয়ে দাঁড়াবো আমাদেরকেও দিতে হবে হাসান হোসেন দুইজনে আসছি আসার পরে সামনে যখন দাঁড়িয়েছে নিশিরাত্রে স্বামী স্ত্রীকে একসঙ্গে ছেলে দুইজন যখন দেখছে হযরত আলী লজ্জায় মুখটা ধরে বাইরে দৌড় মারছে ছি ছি কি হলো এটা কি লজ্জা তাদের ছিল হযরতে ফাতেমার হাতের মধ্যে এখন পর্যন্ত মশকটা রয়ে গেছে উনিও স্তব্ধ হয়ে গেছেন এটা কি হলো হুসাইন বলছেন মা কেমন করে পাল্লা গো মা কলিজার টুকরা সন্তানদেরকে রেখে গোপনে গোপনে খাইতে পারলা কেমনে রে মা হযরত হাসান এই হুসাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা কান্না শুরু করলেন কোনো জবাব দিতে পারছেন না হুসাইন ডাক দিয়ে বলে মা একা একা আমাদেরকে রেখে তুমি খাও বাবা খায় আমাদেরকে বুঝি তুমি ভালোবাসো না সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা বললেন হাসান হুসাইন শোন আসলে কিন্তু আমরা তোদেরকে রেখে কিছুই খাইনি বিশ্বাস কর রে হুসাইন ব্যাপারটা হলো এই তোদের অসুস্থতার জন্য নানাজানকে সাক্ষী রেখে তোদের নানাজানের সামনে আমরা পুরো বাড়ি সবাই মিলে তিনটা রোজার মান্যত করছি তাই নিয়াত করছি রোজাটা রেখে এদি সারাদিন তো না খেয়ে থাকি এজন্য একটু পানিটা পান করতে চাচ্ছিলাম সেহরি স্বরূপ হযরতে হাসান আর হোসাইনের ঠোঁট দুইটা কাঁপতেছে আর চোখ দিয়ে দর 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 করে পানির ফোঁটা ঝরে পড়ছে হাসান আর হোসাইন মায়ের গলা জড়াইয়া কয় মা মাফ করে দাও ভুল করছি মা পানির মশকটা রেখে বাচ্চা দুইটাকে বুকের মধ্যে জড়িয়ে গেলেও গেলে চুমু দিয়া বলে আমার কলিজার টুকরাদের প্রতি আমার কোনো রাগ নাই হাসান হোসাইন বলে মা তোমরাই শুধু রোজা রাখবা আমরাও রোজার মিয়াদ করলাম আল্লাহু আকবার জোরে বলেন সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে আসছে এসে বলে কলিজার টুকরারা অসুস্থ তোমরা রোজা রেখো না বলে বাবা রোজা রাখবো আল্লাহর জন্য তুমি নিষেধ করো কেন আল্লাহু আকবার বলেন না যেমন বাবা তেমন সন্তান তাই আমি বলি মা বাপ যদি আলী আর ফাতেমার মতো হয় তবে তাদের প্রত্যেকটা ঘরে ঘরে হাসান হোসাইনের মতো সন্তান হবে আলী আর ফাতেমা কোনো কথা বললেন না দাসী কাজা সে উঠে চলে আসলো এবার পাঁচজন মিলে রোজার নিয়াত করলো ফজরের নামাজটা পড়ে সবাই শুয়ে পড়ল কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফজর পরে মদিনার ইহুদি পল্লীর দিকে প্রবেশ করলেন এক কদম দুই কদম করে চোখের মধ্যে ভাসতেছে চার দিনের ক্ষুধার্ত কলিজার টুকরা হাসান আর হুসাইনের নিষ্পাপ চেহারা বাবা সহ্য করতে পারছেন না হঠাৎ করে ইহুদি পল্লীর ভিতর থেকে শামাউন বিন হারিয়া তাফসীরে কুরতুবীর এবারতের মধ্যে এভাবে আসছে শামাউন বিন হারিয়া সে বলছে এ আলী এই দিকে আয় তোকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে হযরত আলী কয় আমি ক্ষুধার্ত ঠিক আছে কিন্তু আমার কলিজার টুকরা দুইটা বোধহয় আর বাঁচবে না আজকে চার দিন হয়ে গেল তার মধ্যে আজকে আবার জোর করে রোজা রাখছে যদি কোনো কাজ থাকে আমাকে একটু
কাজ দাও। এবার শামাউন কয় আয় আয় আমার ঘরের মধ্যে একটু সুতা আছে, এই সুতাগুলি কাটতে হবে তাঁত শিল্পের কাজের জন্য, তবে তোকে একটু জব দেব। হযরত আলী বলে তাই হবে, আমরা খেতে পাই আর না পাই, কলিজার টুকরা দুইটা পাইলেই হইল। হযরত আলী এই ক্ষুধার্ত অবস্থায় মাথার মধ্যে করে সুতো নিয়ে আসলেন। আসার পরে বাড়িতে যখন প্রবেশ করলেন হযরত ফাতিমা, এত কষ্ট, তারপরেও স্বামীর সঙ্গে লেগে দাসীকে সঙ্গে করে নিয়ে সুতো কাটলেন। জোহরের আগে সুতো কাটা কমপ্লিট হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ সুতো নিয়ে আবার শামাউনকে পৌঁছে দিলে। শামাউন এবার সামান্য একটু জব দিল, যে জব অনেক দিন খাওয়া যাবে না, এক সন্ধ্যায় পাঁচজন খাইতেও ঠিক মতো পাবে না, এতটুকু জব দিয়ে মুসলমান আলীকে ঠকায় দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত করে এই জবটুকু নিয়ে যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতের মধ্যে দিলেন, হযরত ফাতিমা এই জবটুকু নিয়ে চার দিনের ক্ষুধার্ত, তারপরও দাসীকে হুকুম নয় বরং নিজেই জবটুকু জাতার মধ্যে পিষা আরম্ভ করছে। পাথরের জাতা বড় ভারী জাতা, এ দু চোখ দিয়ে আল্লাহ জাতাটা আমাকে দেখার তৌফিক দিয়েছে, দেখার পরে চোখের পানি রাখতে পারিনি, পাঁচ দিন সাত দিন না খায়া কেমন করে আমার নবীর মেয়ে ফাতেমা জাতা ঘুরাইছে। এই জাতার মধ্যে জবটুকু পিষে হযরত ফাতিমা নিজে খামিরা তৈরি করলেন, পাতলা পাতলা করে মাত্র পাঁচটি রুটি বানাইলেন পাঁচজনের জন্য। দুপুর করে বিকাল হয়ে গেল, এই তো এখনই মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া হবে, ইফতার করার জন্য সবাই বসলো। আলী ফাতেমা হাসান হুসাইন দাসী পাঁচজনের সামনে পাঁচটা রুটি দেওয়া হলো, বুক বরাস, আজকে চতুর্থ দিন, সারাদিন রোজা রাখছি, এই রুটি এখন একটু খেয়ে অন্তত আমরা আত্মতৃপ্তি বোধ করব। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের চিন্তা তো বড় কঠিন। রব্বুল আলমিন সূরা দাহারের আট নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ায়ুতিমুনা ত্বআমা আলা হুব্বিহি মিসকিনা, ঠিক ইফতারের আগ মুহূর্তে একটা মিসকিন এসে কান্না জুড়ে দিয়েছে নবীর মেয়ে ফাতিমা। মদিনায় নাকি দুর্ভিক্ষ চলছে, কেউ আমারে খাইতে দিল না, চলতে চলতে আমি বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি। আমি জানি ফাতেমার ঘরে খাবার থাকলে ফাতেমা কাউকে ফিরিয়ে দেবে না, ও আলী ভাই যদি বাড়ি থাকো একটু খাবার দাও। হযরত আলী এবার চোখের পানি টপ টপ করে ছাড়তে ছাড়তে রুটিটা নিয়ে উঠতেছেন, খপ করে হযরত ফাতেমা হাতটা চেপে ধরে বললেন, নিষ্ঠুর স্বামী আমার, নিজেই দান করে আল্লাহর রাস্তায় যেতে চাচ্ছেন, একা একা যাইবেন, আমাকে বুঝি সঙ্গে নিবেন না। হযরত ফাতিমা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের রুটিটাও দিয়ে দিলেন, পার্শ্ব থেকে দাসী তার রুটিটাও দিল, তিনটা হলো। এবার হাসান হুসাইন বলে, মা তোমরাই বুঝি একা একা জান্নাতে যাবো, আমাদের কি বুঝি তোমরা জান্নাতে সঙ্গে নিতে চাও না। ক্ষুধার্ত হাসান হুসাইনের দিকে মা বাবা তাকায় চোখের পানি ছেড়ে দিছে। হাসান হুসাইন তাদের রুটি দুইটাও ফকিরের জন্য মিসকিনের জন্য দিয়ে দিল। পাঁচটা রুটি মিসকিনকে যখন দেওয়া হলো, এই মিসকিন রুটি নিয়ে আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ডাক দেয়া বলে, আল্লাহ গো একটা রুটি নয়, দুইটা রুটি নয়, পাঁচ পাঁচটা রুটি দিছে আল্লাহ তাআলা, তুমি এই আলীর পরিবারকে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দাও। সামান্য একটু পানি দিয়ে সবাই ইফতার করছে, সারা দিন সারা রাত চলে গেছে, ক্ষুধার্ত, খাবার কিছু নেই, সেহরির সময় আবার রোজার নিয়াত করছে, আল্লাহু আকবার জোরে গান, পাঁচজনই রোজা,
হযরত আলী আগের দিনের মতো আজকেও ইহুদির সুতা নিয়ে আসলো, কাটা হলো, জব পাইলেন। এই জব দিয়ে আজকেও মাত্র পাঁচটা রুটি তৈরি করা হলো। আজকে পঞ্চম দিন, বুক ভরা সানিয়া বসেছে, একটু পরে পেটের মধ্যে ইফতার ঢুকবে, খাবার ঢুকবে। হযরত আলী বারবার মনে মনে চিন্তা করছেন, আমাদের যা হয় হোক, কিন্তু কলিজার টুকরা সন্তান দুইটার দিকে তো আর তাকানো যায় না। এরা না খায়া একদম পেট পিঠা একসঙ্গে লেগে গেছে। হযরত ফাতিমা চোখটা নিচু করে সব সময় কান্দেন, মুখটা নিচু করে। কলিজার টুকরা সন্তানদের দিকে তাকানো যায় না। আল্লাহর পরীক্ষা বড় কঠিন। রব্বুল আলামিন এবার দ্বিতীয় দিনেও আর একটা পরীক্ষা শুরু করলেন। একটা ইয়াতিম বাচ্চা এসে ঘরের দরজার সামনে ইফতারের আগ মুহূর্তে চিৎকার করে কানতে কানতে ডাক দেওয়ালে, হাসান হুসাইন রে, জিহাদের ময়দানের মধ্যে আমার বাবা শহীদ হয়ে গেছে। হে হাসান, তোর বাপ আছে, হুসাইন তোর বাপ মা দুইজনই আছে, একসঙ্গে শুধু খেলাধুলা করলে হবে না, আমি ইয়াতিম তোদের দরবারে আসছি, কেউ খাবার দেয় নাই, আমি ইয়াতিম বলে কেউ গ্রাহ্য করে নাই রে হাসান হুসাইন, খাবার কিছু থাকলে দে। হযরত হাসান হুসাইন চোখের পানি ছাড়তে ছাড়তে পেটটা ধইরে কুজো হয়ে রুটি নিয়ে উঠতেছে। আলী আর ফাতেমা বলেন, কলিজার টুকরা তোরা মরে যাবি, দুইটা রুটি দুই ভাইয়ে খা, আমাদের রুটি ইয়াতিমকে আমরা দিয়ে দিচ্ছি। এবার আলী আর ফাতেমা দুইজন যখন দুইজনের রুটি দিল, কাজা দাসী দিল, হাসান হুসাইন বলে, বাবা আমাদের বন্ধু আমাদের কাছে চাইছে, আমরাও দেব, বাধা দিও না। এবার পাঁচটা রুটি যখন ইয়াতিমকে দেওয়া হলো, ছোট্ট বাচ্চাটা জামার আস্তিনের কোসার মধ্যে নিল, নিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে ডাক দেওয়া বলে, আল্লাহ আমি ইয়াতিমকে সহযোগিতা করছে হাসান হুসাইন পরিবার, আল্লাহ গো তুমি এ পরিবারকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। সেদিনও পানি ইফতার হলাম, সারা রাত চলে গেল, আজকে তৃতীয় দিনের রোজার নিয়াত হচ্ছে। আল্লাহু আকবার, কি মজবুত ইমানের অধিকারী! রোজার নিয়াত করলেন। হযরত আলী ওই কাজের মাধ্যমে আবার একটু জবের ব্যবস্থা করলেন বড় কষ্ট করে। হযরত ফাতেমা আজকে ছয় দিনের ক্ষুধার্ত দেহটা নিয়ে আর নড়তে পারতেছেন না, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলে, কাজা একটু এদিকে, আমি তোরে এতদিন বলি নাই, আজকে আমার বড় কষ্ট হচ্ছে রে, আমার সাথে একটু যাতাটা ঘুরা, আমি পারতেছি না। দাসীর সঙ্গে মিলে জব একটু পিসা, যাতাটা ঘুরায়া পাঁচটা রুটি বড় কষ্ট করে বানাইছি, আজকে সবাই বসলো, কিন্তু হাসান হুসাইন ইফতারের আগ মুহূর্তে আর নাই। এবার হযরত আলী বলছেন, ফাতিমা কথা বলো, হাসান হুসাইন কই? ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখ দিয়ে পানি ঝর্ণার মতো জোরে পড়তে লাগলো। হযরত ফাতিমা বলে, স্বামী গো আমার কলিজার টুকরা দুইটা বুঝিয়া আর বাঁচবে না, ওরা এতই শুকানো শুকাইছে, ওদের একদম দেহটা মাটির সঙ্গে লেগে গেছে আর উঠতে পারতেছে না। হযরত আলী ফাতেমাকে নিয়ে একটা দৌড় দিছে, চলো তাড়াতাড়ি চলো, কলিজার টুকরাদেরকে বাঁচাতে হবে। দুইজনকে ঝাঁকায় তাড়াতাড়ি কোলের মধ্যে নিছে, বলে, কলিজার টুকরারা আমার একটু ধৈর্য ধরো, এই তো বেলাল আজান দিবে মসজিদে নববীতে, এই যে রুটি রেডি, রুটি খাইবা ইফতার করবা। আমার ভাইরা আল্লাহর পরীক্ষা বড় কঠোর। রব্বুল আলামিন বলছেন, ওয়া আসির, আজকে একদম জেল থেকে মুক্তিপ্রাপ্ত একটা কয়েদি এসে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে, ও আলী আমি একটা মূর্তি পূজারী, আমি একটা মুশরিক, তারপরেও কিন্তু নবী মুহাম্মদকে আমি না মানলেও আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি, তুমি জানো? আলী রে, জেল থেকে আমি সদ্য মুক্তি পেয়েছি, জেলের প্রচুর কয়েদি অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছে, আলী মদিনায় দুর্ভিক্ষ চলছে, আলী রে দুনিয়ার কারো কাছে যাই নাই, তোমার কাছে আসছি,
আমি জানি নবীর মেয়ে ফাতেমা অন্তত আমাকে ঘুরাবে না। খালি খাবার কিছু থাকলে দে বলেই ধাপ করে একটা আওয়াজ হলো, আর লোকটার কোনো কথা নাই। এবার হজরত আলী রুটি নিয়ে যখন দৌড় মারতে চায়, সঙ্গে সঙ্গে হজরত ফাতেমা বলেন, থামেন আমারটা নিয়ে যান। দাসী বলে, আমারটা নেন। হাসান হোসেন বলে, বাবা মরে যাই যাবো, তবু এ রোজা অবস্থায় মরলে কোনো অসুবিধা নাই। বাবা গো আমাদের দুইটাও দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পাঁচটা রুটি নিয়ে দৌড় মারলেন, বাইরে গিয়ে দেখে লোকটা অচেতন। হযরত আলী চিৎকার করে বললেন, হাসান হোসেন তাড়াতাড়ি মশকের পানি নিয়ে আয়। এইবার পানি এনে তার চোখে মুখে একটু ছিটিয়ে দেওয়া হলো, লোকটার জ্ঞান ফিরলো। হযরত আলী লোকটার পিছনে গিয়ে বসলেন, শিশু বাচ্চার মতো আদর করে বুকটা নিজের বুকের সঙ্গে পিঠটা লাগিয়ে দিলেন, আর পার্শ্বে রুটি রেখে বাচ্চা মানুষের মতো টুকরো টুকরো করে এক টুকরো করে রুটি তার মুখে দেয়, আর সন্তানদেরকে বলে একটু করে পানি ওকে খাওয়া। আদর করে করে পাঁচটি রুটি যখন খাওয়াইছে, অথচ একটা মুশরিক, এবার সে চোখের পানি ছাড়তে ছাড়তে বলে, আলী শরীরটা বড় দুর্বল, পাঁচটা রুটি খাওয়াইছো, একটু ধরে দাঁড় করায় দাও ভাই। হযরত আলী এবার ধরে একটু দাঁড় করানোর চেষ্টা করছে, দাঁড়াইছে, দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ জীবনে তোমার কাছে তেমন কিছুই চাই নেই, আমার জীবনের কোনো দোয়া কবুল হোক আর না হোক, অন্তত আজকে এই মুহূর্তে আমার একটা দোয়া তুমি কবুল করো। আলী ফাতেমার পরিবার নিজে না খেয়ে আমাকে সব খাওয়ায় দিল, আল্লাহ তুমি আলী ফাতেমার পরিবারকে জান্নাতের খাবার খাইয়ে দাও। এই লোকটা চলে গেল, সেদিনও তিনারা পানি দিয়ে ইফতার করলেন, আর মাগরিবের নামাজ হলে আল্লাহর নবী দৌড়ে এসে ফাতেমার বাড়ি বলে, নানু ভাই হাসান হোসেন কোথায়, আলী ফাতেমা কোথায়, আয়, আসমানি আয়াত নাজিল হয়েছে তোদের ব্যাপারে, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। প্রচুর নাজ নিয়ামতের কথা এখানে আসছে, বলে তোরা যে গোপনে গোপনে এই তিন দিন তিন রাত্রি যে আমল করে যাচ্ছিস, দুনিয়ার কেউ না জানলেও কিন্তু আল্লাহ জানে, তোরা নিজে না খেয়ে মিসকিন ইয়াতিম আর একটা মুশরিক কয়দিকে খাবার দিয়েছিস, তোরা সব কিছু বিলীন করে দিয়েছিস, কেউ না জানলে কিন্তু আল্লাহ জানে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে শুভ সংবাদ দিলেন, জান্নাতের রেশমের কাপড়ের জান্নাতি নাজনে আমতের, আপনারা একটু জবান খুলে বলুন তো, ওই জান্নাত আমরা চাই না চাই না, জোরে বলতে হবে চাই না চাই না। কে কে জান্নাত চায় একটু হাত টান টান করে আল্লাহকে দেখাই। আল্লাহ যারা হাত তুলে আছে আপনি তাদের সবাইকে জান্নাতি কবুল করেন, একটু জোরে সোরে বলুন আমিন। বন্ধন আমার ভার আমার, এ পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আপনি চলে যাবেন, আমাদের পূর্বপুরুষ যেমন গেছে আমরাও তেমন যাব, কেউ কি থাকতে পারবো, জোরে বলে না থাকতে পারবো, কখনোই না। যেহেতু চলেই যাব, সেহেতু আমাদের এ দুনিয়াতে ভালো কিছু রেখে যাওয়া দরকার, কথা কন না কেন, ঠিক কি না? তাই আমি আপনাদের সামনে আলী ফাতেমার নমুনায়, হাসান হুসাইনের নমুনায় অল্প কয়েকটা মিনিট একটু হাত বাড়াইলাম, এরপরে বাকি ওয়াজটুকু আবার আপনাদের সামনে করা হবে। ওই যে বনি ইসরাইলে মেয়েটা সাত দিন জীবিত অবস্থায় কবরে থেকে আসতে চায়, মনে আছে না? নাই মনে আছে, কথা কন মনে আছে? তাহলে আজকের যে বক্তব্যটা আমরা শুনলাম, পাক পাঞ্জা তন পাঁচটি পবিত্র দেহ, এই কথাটা সঠিক না আহলে বাইত সঠিক, জোরে বলেন। নবীর পরিবার শুধু পাঁচজন না অসংখ্য, জোরে বলতে হবে পাঁচজন না অসংখ্য। এই শিক্ষা যেন মৃত্যু পর্যন্ত থাকে ইনশা। আমরা নবীর পরিবারকে ভালোবাসবো না বাসবো না, শুধু পাঁচজন না আমরা সব বাইরে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা বনি ইসরাইলের ওই নারী
সন্তানের অসুস্থতার জন্য নিয়াত করছে আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয় আমি জীবিত অবস্থায় সাত দিন কবরে থেকে আসব মনে আছে না না হ্যাঁ এটারে কি কয় মান্নত করছে ভুলে গেছে মান্নতের কথা এটারে কি কয় কিন্তু লা নাজরা ফি মাসিয়া গুনাহের ব্যাপারে কোনো মান্নত অতিরঞ্জিত মান্নতের মধ্যে নাই আল্লাহ রাসূলের কাছে ওই যে মেয়েটা আসছে এক মাস রোজা রাখার মান্নত করছে নবী আমার এক ধমক লাগাইছে হ্যাঁ এটা কি এর মান্নত উল্টা পাল্টার জায়গা পাও না মান্নত মানেই যে অনেক বেশি কিছু তা কিন্তু না কথা কি বুঝতে পেরেছেন বাবারা আমার ভাইরা আমার বনি ইসরাইলের মেয়েটি নিয়াত করছে আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয় তাহলে আমি সশরীরে সাত দিন কবরে থেকে আসব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে সুস্থ করে দিয়েছেন কিন্তু এবার ওই নারীর মনের মধ্যে একটা ভয় ধরছে ওরে সর্বনাশ কবরের মধ্যে জিন্দা মানুষ গেলে যদি আমি মরে যাই বলেন তো মরার ভয় মানুষের আছে না নাই এবার সে আর মান্নত পূরণ করতেছে না কবরের মধ্যেও যাচ্ছে না আমাদের দার্সি কিতাব কালিউবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা হয়েছে এবার মেয়েটাকে এক রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখানো হলো কিরে তুই মান্নত পূরণ করস না কেন কবরে যা জোরে কর মারহাবা মেয়েটা পরের দিন সকালে ছেলেটারে কয় তাড়াতাড়ি এই জায়গায় একটা কবর খনন কর আমার উপায় নেই আমাকে কিন্তু ধমক দেওয়া হচ্ছে আমাকে কবরে যেতে হবে এবার কবরের মধ্যে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হলো এলাকার মানুষজন কান্নাকাটি করছে তার ছেলেটাও কান্নাকাটি করছে অক্সিজেন শূন্য হয়ে অবশ্যই সে মারা যাবে কবরের মধ্যে যখন মেয়েটি চলে গেল কবরটা বন্ধ করে দেওয়া হলো এক পর্যায়ে এই কবরের এক প্রান্তে একটি সুরঙ্গ গর্তের মতো মাটি ভেঙে গেল আর মেয়েটি তাকিয়ে দেখতে পেল সুন্দর আলো এবং ওই পার্শ্বে দেখা যাচ্ছে সুন্দর সবুজ শ্যামল বৃক্ষরাজি ভরা বাগান দুইটা সুন্দরী নারী বসা আছে এবার এই মেয়েটি এর ভিতর দিয়ে ওই পার্শ্বে গেল গিয়ে দেখে কি সুন্দর উদ্যান বাগান আর সুন্দর একটি পানির হাউস এখানে দুটি সুন্দরী মেয়ে বসে আছে এক মেয়ের মাথার উপরে একটি পাখি পাখা দিয়ে বাতাস করছে আর এক মেয়ের মাথায় একটি পাখি এসে বসে ঠোকর দিয়ে দিয়ে মগজ খেয়ে ফেলতেছে নাউজুবিল্লাহ পড়া যাবে না সঙ্গে সঙ্গে এই মেয়েটি সালাম দিল এই দুই মহিলা বলে তুমি এখানে সালাম দিয়ে কোনো লাভ নাই আমরা মৃত তুমি জীবিত মৃত মানুষকে সালাম দিয়ে তুমি করবা কি এখানে কিন্তু তুমি এখন পরকালের জিন্দগি দেখতে পাচ্ছ এমন করতে করতে মোটামুটি সাত দিন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই দুইজন বলছে তাড়াতাড়ি যাও তোমার কবরে যাও তোমার সন্তান এখনই কবর খনন করা শুরু করবে এই মেয়েটি দৌড়ে তার কবরের মধ্যে চলে আসলো আসার পরে কবরটা আবার আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেল মেয়েটি ঘুমটা দিয়ে চুপচাপ এরকম ঘুমটা দিয়ে সুন্দর করে বসা ছিল কবরটা খুলে এরপরে ছেলেটা মাকে সসম্মানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর সে বলল তাড়াতাড়ি দরজা আটকিয়ে দে আমি কোনোদিন আর কারো সঙ্গে এরকম দেখাও দিব না আমি কারো সঙ্গে আর দুনিয়ার বিষয় নিয়ে ব্যস্ত থাকবো না আমি আল্লাহর হুকুমে মত্ত হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আশেপাশের অজস্র মানুষ জমা হয়ে গেছে সাত দিন কবরে থেকে আসলে তুমি কি দেখলাম আমাদেরকে একটু বলো মেয়েটি তখন কাঁদতে কাঁদতে কয় আমি দেখলাম দুইজন মহিলা একজনের মাথায় পাখি ঠুকরে ঠুকরে মগজ খেয়ে ফেলতেছে আমি তারে প্রশ্ন করলাম তোমার এই অবস্থা কেন তখন সঙ্গে সঙ্গে মেয়েটি ডাক দিয়া বলে আমার স্বামী আমাকে পর্দা পুষি দেয় চলতে বলেছিল ভালো কথা বলেছিল কিন্তু আমি আমার স্বামীর হুকুম না মেনে মাথার কাপড়টা ফেলে দিয়ে দিয়ে চলতাম আল্লাহ তাআলা আমার যদিও সামান্য কিছু নেক কাজের বদৌলতে আমাকে একটু ভালো জায়গায় রাখছেন তবে পাখি নিয়োজিত করে দিয়েছে আমার মাথা ঠোকর দিয়ে দিয়ে মগজ খাচ্ছে তাই দুনিয়ার নারীরা তোমরা কেউ মাথার কাপড় ফেলে পরপুরুষের সামনে যাবা না এবার দ্বিতীয় মহিলা সে তার স্বামীর হুকুম মানত আল্লাহর হুকুম মানত
আর সদা সর্বদা মাথায় কাপড় দিয়ে ঘুমটা দিয়ে পর্দা পোশিদা করে চলতো রব্বুল আলামিন তাই তার আমলের বদৌলতে জান্নাত দান করছে মাথায় কাপড় দেওয়ার বদৌলতে একটা পাখির মাধ্যমে সদা সর্বদা তার মাথায় বাতাস দেওয়ার ব্যবস্থা করছে আল্লাহু আকবার জোরে গুন বন্ধুগণ আমার ভাইরা আমার এজন্যই আমরা নেক কাজ বেশি বেশি করব আর আজকে শিক্ষণীয় বিষয় হলো খবরদার খবরদার পাক পাঞ্জাতনের মধ্যে আমরা সীমাবদ্ধ না আমরা নবীর পরিবারের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং দেখেছি নবীর পরিবারের সদস্য অসংখ্য আমরা নবীর পরিবারকে কলিজা দিয়া ভালোবাসবো একটু জোরে জোরে বলুন তো নবীর পরিবারকে ভালোবাসার দরকার আছে না না আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমলের তৌফিক দান করেন একটু জোরে বলা যাবে না আমিন সকলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين মেহরবানি করে আমাদের জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বান্দা গুনাহগার কিন্তু আপনি তো গফফার আগমাবুদ আপনি যদি maaf না করেন বান্দার তার ক্ষমার কোনো দরবার নেই দুনিয়ার ভিখারি এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়ি অবশ্যই পায় আপনি তো একা মাবুদ আপনার তো আর কোনো দরবার নাই আল্লাহ তাআলা আমাদেরকে আপনি খালি হাতে ফেরত দিবেন না আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা ঘোষণা করে জান্নাতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন আজকের এই মাহফিলের জন্য যারা খাটা খাটনি করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে তাবারক রান্না করতে গিয়ে প্যাকেটিং করতে গিয়ে এবং অনেকে মাহফিলের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করছেন নিজের দেহ কেউ পর্যন্ত অশান্ত বানিয়ে ফেলেছেন ইয়া আল্লাহ এ মাহফিলের সঙ্গে যারাই সম্পৃক্ত তাদের প্রত্যেককে আপনি কোরআনের বরকতময় জিন্দেগি দান করে দেন ইয়া রাব্বাল আলামিন আজকে রানিয়াত মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদের জন্য যারা যারা জমি দান করেছেন তাদের প্রত্যেককে আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দেন আল্লাহ তাআলা অত্র মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্যবৃন্দ সহসভাপতি সহসেক্রেটারি যত সদস্য আছেন মসজিদের শুরু লগ্ন থেকে যারা ছিলেন বর্তমানে আছেন আর কিয়ামত পর্যন্ত আসবেন আল্লাহ প্রত্যেককে আপনি দুনিয়ায় বরকতময় জিন্দেগি দান করেন এবং কিয়ামতের ময়দানে নবীজির শাফাত নসিব করে দিয়েন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব হুজুর আল্লাহ সবাইকে আপনি দুনিয়া আখিরাতে তাম কল্যাণ দান করেন বরকত দান করেন আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার কলিজার টুকরা শ্রদ্ধা মা ও বোনেরা আমার মা বোনদেরকে আপনি আবেদা সালেহা তাহেরা জাহেদা পর্দা নিশি স্বামী ভক্ত কবুল করেন অমাবুদ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে আপনি ইমানি বরকত আমলি বরকত দান করেন আল্লাহ গো
আমার পাশে বসা আমার প্রিয় মানুষ আজকের মাহফিলের সভাপতি ইয়া আল্লাহ মাওলানা হাফিজ ভাই নেক হায়াত দারাজ করেন এলেম হেলেমে বরকত দান করেন সিনাটারে এলেমের নূর দিয়ে পূরণ করে দেন ও আল্লাহ আতিনার মাদ্রাসাকে আপনি কায়েম কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন এই মাহফিল আজকে যা কিছু আমরা শিখলাম আমলের কথাগুলো আমাদের আমলের জন্য তৌফিক দান করেন রব্বুল আলামিন রফিকুল ইসলাম নামক একটা ভাই আজকেই তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ গো কত স্বপ্ন ছিল তিনিও আজকে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমাদের মাঝে তিনি নেই আল্লাহ আপনি কোরআনের মাহফিলের বদৌলতে ওই ভাইটারে জান্নাতি কবুল করে নেন আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে যে যত কিছু দান করছে প্রত্যেকের দানকে আপনি অসংখ্য অগণিত বরকতে পরিণত করেন আল্লাহ তাআলা কিয়ামতে এই সব দানবীর এবং কমিটি বৃন্দ আর যারা আমরা হাত তুলে আমিন আমিন করছি দয়ার নবীজির বরকতের হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসার নসিব করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলিমদের রক্তের বদৌলতে মসজিদ আকসা এবং ফিলিস্তিনকে আপনি বিজয়ী ঘোষণা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ বাবা আদম থেকে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে জান্নাতি কবুল করেন আল্লাহ তাআলা আমাদের দাদু দাদি নানু নানি ফুফা ফুফি পূর্বপুরুষ সবাইকে জান্নাতি কবুল করেন আল্লাহ গো এই রানিয়াদ এলাকার আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরের মাইয়াতকে জান্নাতি কবুল করেন আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ মা হারা সন্তান বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি জান্নাতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন আমরা যেদিন মৃত্যু বরণ করব দিনটা যেন জুমার দিন হয় মরণ বেলায় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ